22টা यस ম্যাম আপনি বলেন তো কয়টা লাগবে 23টা লাগবে না ওনাকে বলতে দেন ওই যে উনি বলতেছেন না কেন আপনাকে বলছি তো আপনার পাশে ওই যে আপনাকে বলতেছি 23টা আকি লাগবে না তাহলে এখানে হচ্ছে দুই আচ্ছা দুই বলতে তিন থাকে হ্যাঁ এটা তিন এটা চার আর এখানে এটা হবে কত পাঁচ আর এটা ছয় সাত আর পুরোটা মিলে যদি আট হয় এটা হবে কত নয় দশ এগারো বারো এই পুরোটাকে যদি ধরি তেরো এটা হবে কত চোদ্দ এটা কি আর একটা একটা ডিপ সেকশনের ভিতরে যদি আরো সেকশন আছে তাহলে সেটা কি আমরা ডিপ দিয়ে র্যাপিং করে নিয়ে না সেটাকে ডিপ ধরে র্যাপিং করে রাখলে এটা কত আসবে পনেরো তাই না আর এটা হবে ষোলো সতেরো আঠারো আর এটাকে যদি ধরি উনিশ তাহলে তো বিশ একুশ বাইশ আর এটা হবে কত তেইশ আর সবার লাস্টটা চব্বিশ কেউ জিততে পারে না আজকে বললে তো জিতে যেতেন আজকে আপনি এই লেআউটটা আপনারা কতক্ষণে দাঁড় করাতে পারবেন বলেন এখন 9:33 PM এক ঘন্টা লাগবে মোটেও না আমি 15 মিনিট টাইম দিলেও সেটাও বেশি হবে 15 মিনিট তাড়াতাড়ি করেন এটা ভিডিও পজ থাক গাইস দেখি আমরা এটা লেআউটটা কিভাবে করতে হবে আজকে আমাদের যে কত নম্বরে 5 এই ফাইলটা কে এনেছে এখানে ভিডিও একটা ফাইল এখানে আনা কেন আচ্ছা আছে থাক পাঁচটা ক্লাস হয়ে গেছে না আজকে নিয়ে পাঁচটা নাম দিলাম CSS ফাইল লাগবে রাইট ক্যাসকেডিং স্টাইল শীট যদি বলি CSS ফোল্ডারটার নাম বলি মাই স্টাইল কমপ্লিট মাল্টিপল কালার ইউজ করছেন আপনার একটা
নাম করবে না আসবে না সব ব্লক করে গেছে ক্লাসগুলো কোথায় লিখেছে এখানে কি লেখা ক্লাসগুলোর নাম কি এখানে লেখা ব্লক করে Thank you.
এই মেনুর মধ্যে আমি আবার কি রাখতে যাচ্ছি মেনুর কথাটা থাকবে থাকতে পারে সমস্যা নেই মেনু করে আবার ভিউ করবে এখানে যে সার্চ বক্সের জন্য কি আরো একটা ডিভ লাগবে এই ডিভের মধ্যে এখানে কি বলতেছি সার্চ বক্স আর এখানে একটা ক্লাস সেট করে দিই সেটার নাম বলি শুধু সার্চ সার্চ তাহলে বক্সও বলতে পারি এভাবে করলে হবে হ্যারাস হতে হবে সেটাই বললাম আর কি একটু প্রবলেম হবে বা আপনি হয়তো বা এখন একটা ভাবে সেট করছেন অন্য আবার স্ক্রিনে সেটাকে রান করলে ভেঙে যাবে তো এটাকে মেনটেন করার জন্য একটাকে আবার ডিভ দিয়ে র‍্যাপ করে রাখবো ঠিক আছে আমি ভেঙে ভেঙে যাচ্ছে আর কি ডিভ বলছি এটাকে কেটে নিয়ে তো এটার নাম কি দিব পুরো এই ক্লাসটার নামই আমি যদি মেনু রাখি তাহলে এখানে নাম অন্য কিছু দিতে হবে এখানে যদি বলি বক্স ওয়ান এটা তো সার্চ বক্স আর এটাকে বক্স রাখি শুধু বক্স বক্সের ভিতরে মেনুগুলো আমরা ইনসার্ট করে দেব ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের একটা পার্ট তারপরে আসবে আমাদের লোগোর ব্যানারের জন্য কি আর একটা ডিভ লাগবে রাইট সেটা কি এই ডিভের বাইরে না এই ডিভের বাইরে যে হবে তো এখানে যে আমাকে কি করতে হবে আরো দুইটা ডিভ লাগবে এটার জন্য তাই না ডিভগুলো নিয়ে নেই ডিভ নিলাম এবার ক্লাসগুলো আর লিখা লাগবে এটার কি নাম দিব হেডার হেডার বলছি হেডারের মধ্যে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে লোগো আর এখানে থাকবে ক্লাস হচ্ছে ব্যানার এই ব্লগের কাজ আমার শেষ তারপর কোন ব্লগ আসবে আর্টিকেলের জন্য যে ব্লগটা নিয়েছে রাইট আর্টিকেলের জন্য ব্লগটার জন্য আমার একটা ডিভ নিলাম এবং এটা নিতে কয়টা ব্লগ আছে আমার চারটা তো চারটা ডিভ লাগবে আমার আবার চারটা ডিভ নিলাম এবং এটাকে বলে রাখছি ক্লাস আর্টিকেল বলি না এখানে তো আমি নিউজ হেডিং দিতে যাচ্ছি তাই না হেডিং বলি এখানে শুধু হেডিং আর এখানে হচ্ছে ক্লাস এখানে ক্লাস হেডিং ওয়ান বলি হেডিং ওয়ান তারপরে ক্লাস হেডিং টু তারপরে ক্লাস হেডিং হেডিং থ্রি তারপরে ক্লাস হেডিং ফোর তারপরে হচ্ছে আমার হেডিংয়ের ব্লক শেষ হলো তারপরে হচ্ছে কি আমার কন্টেন্টের ব্লক রাইট কন্টেন্টের ব্লকে গেলাম এই ব্লক থেকে বের হওয়ার জন্য আটটা ডিভ নাও লাগবে আটটা ডিভ নিয়ে নিলাম এই ডিভের ভিতরে আবার কয়টা ডিভ হবে আমার দুইটা না দুইটা দুইটাকে আমি এখন ভাগ করতেছি আর কি দুই একটা ডিভ নিলাম আর একটা ডিভ নিলাম তো এটাকে কি বলতেছি কন্টেন্টের জন্য রাইট ক্লাস হবে কি ক্লাসের নাম বলছে কন্টেন্ট কন্টেন্ট রাখবো আমি এখানে আর এটার নাম দিচ্ছি
এটা কি ক্লাস কি হবে এটা রাইট কন্টেন্ট লিখে সো এটা লেফট কন্টেন্ট লেফট আরো তিনটা ব্লক তো এখানে তিনটা ডিপ নিব আরো তিনটা ডিপ নিলাম এখন এখানে যে ক্লাস বলে দিই এখানে কি বলতে পারি বলেন ক্লাসের নাম কি দেওয়া যায় বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি এই পার্টটুকু আমার কি হয়ে গেল তারপর বাকি হচ্ছে কি ফুটার আর ফুটারের মধ্যে আমি আর্টিকেলের পাশে রাখবো আর হচ্ছে ফুটার আর্টিকেল আর ফুটার রাইট এটার পরেই তো না এটার পরে হবে রাইট এই ডিভের পরে দিলাম এটা হচ্ছে কি আর্টিকেল আমার রাইট এই ডিভের মধ্যে আবার কয়টা ডিভ লাগবে চারটা তিনটা দিয়েছি তিনটে রাখছি আপাতত হ্যাঁ চারটা তো বাদ দিলাম তো এই জীবের নাম বলছি ক্লাস আর্টিকেল হ্যাঁ আর্টিকেল আর এটার নাম বলছি আর্টিকেল ওয়ান আর্টিকেল ওয়ান দেন আর্টিকেল এটা গেল হচ্ছে আমার আর্টিকেলের পার্ট তারপর একটা পার্ট হচ্ছে ফুটার এটা হলে আমার কি হয়ে গেল রাইট মানে জীবের কাজ শেষ দেখতে পাবো পাবো না কিন্তু দেখেন আমার প্রত্যেকটা করে রাখে কি লক সাইন দেওয়া তার মানে কি সেই যে এই যে ক্লাসের নামগুলো লিখলাম আমি দিবের মধ্যে এগুলোকে সে পাচ্ছে না সেগুলোকে চিনতেছে না চারজন চিনার জন্য প্রথমত কি লক করা লাগবে ওই পেজের সাথে কি লিঙ্ক আপ করা লাগবে দেন ওই ক্লাসগুলোর কিছু ভ্যালু প্রপার্টি সেট করা লাগবে সো আগে লিঙ্ক করি লিঙ্কের ভিতরে কি কি বলা লাগবে প্রথমত কি রিলেশন রিলেশন কি হবে এটা স্ক্যাশিট দেন তারপর কি সেট করা লাগবে হাইপারলিংক রেফারেন্স এই চার ইয়ার হাইপারলিংক রেফারেন্স হচ্ছে মাইস্টার ডট সিএসএস তারপর টাইপ টাইপ টেক্সট সিএসএস রাইট সেভ করে নিলাম পেজটাকে এবার আমি আমার মাই স্টাইল ডট সিএসএস পেজটাতে যাচ্ছি এখানে এই যে যে ক্লাসগুলোকে আমি লিখে রাখলাম এখানে এখানে যে ঠিক সেই ক্লাসগুলোই লিখব এবং কি করব তার কিছু ভ্যালু প্রপার্টি সেট করে দেব তো প্রথমত বডি যেটা আছে বডিতে একটা কালার সেট করতে যদি চাই এই বডি ট্যাগের আগে কি কিছু দেওয়া লাগবে আমাকে হ্যাঁ এই বডিটা কোথা থেকে আসলো এই বডি থেকে আমি কোনো উইথ হাইট দিব নাকি দিব না দিব দিলে দিতে পারো না দিব না কেন দিব না আপনি বলেন কেন দিব না মানে ভিতরে যা আছে এগুলো যদি বাইরে তাহলে বাইরে অটোমেটিক বাড়তেই থাকে এই ডিভের আগে কি আমি কোনো সাইন ইউজ করব সেটা বলেন না নো ম্যাম কেন ইউজ করব না এটা একটা এসটিএমএল ট্যাগ এটা একটা এসটিএমএল ট্যাগ এই এসটিএমএল ট্যাগটা কোথায় আছে এই যে বডি এই বডি ট্যাগের মধ্যেই কি আমি আমার সব জীবের ব্লকগুলোকে রেখেছি না
সো এই বডিটার মধ্যে আমি যা अप्लाई করব সেটা তো এই ব্লকেই আসবে তো এটা তো অলরেডি কেস আমি কি বলেছিলাম লাস্ট ক্লাসে যে এসটিএমএল ট্যাগের জন্য যদি কোনো ক্লাস লিখ হয় তার আগে কোনো সিম্বল ইউজ করা লাগে না বাট ইউজার ডিফাইন কোনো ক্লাস লিখতে তার আগে অবশ্যই কি হয় ডট না হয় হ্যাশ সিম্বল ইউজ করা লাগবে সো এখানে আমি হয়তো উইথ হ্যাশ সেট করতেছি না বাট এর ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার সেট করতেই পারি ব্যাকগ্রাউন্ডে যে কালার কিস কালার দিব বলেন তো হালকা কোনো কালার এই যে ট্রিপলি কে জানি বলেছিল সেট করলাম এবং বাই ডিফল্ট এর একটা মার্জিন প্যাডিং থাকে ঠিক আছে সেই বাই ডিফল্ট মার্জিন প্যাডিংটাকে আমি জিরো করে দেই মার্জিন জিরো পিক্সেল জিরোটা ও হয়ে গেছে জিরো পিক্সেল প্যাডিং প্যাডিং জিরো পিক্সেল ওকে এবার আমি আমার সেই ক্লাসগুলোকে এখানে লিখব প্রথমে আছে আমার র‍্যাপার ক্লাস র‍্যাপার আগে কি দিব ডট না হ্যাশ কালার চুজারে যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার সেট করে দেই কালার চুজারে কি হবে কন্ট্রোল স্পেস চাপে আচ্ছা আমি আবার আনতেছি এখানে যে কন্ট্রোল স্পেস চাপেন কালার চুজারে উপর লেখা আছে এখানে যে কালার আপনি এসটিএমএল কালারগুলো তিন ভাবে ইউজ করতে পারেন একটা হচ্ছে আরজিবি কোড দ্বারা আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার আর শুধু কালার নেম দিয়েও করা যায় এই যে এখান থেকে যে কালার চুজ করে নিলে কি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিচ্ছে কিন্তু আমাকে রাইট এটাকে এভাবে ইউজ করা যায় আচ্ছা এই কালারটা মনে বিট গ্রুটে লাগবে নাকি এই কালারটা রাখবো দেখি কিরকম দেখা যায় ব্রাউজারকে যে আগে বলি কেমন আর এরকম বিট দিয়ে নিই আগে উইথ 100% বলবো 90% বলি এবার ব্রাউজারে যে রিলোড দেই কোথায় গেল তো রানই করে নিয়ে ফাইলটা শুধু দেখেন র‍্যাপার ক্লাসটা সাথে কি এখন লক সাইন আছে নাই কিন্তু বাকিগুলোর পাশে কিন্তু এখনো পর্যন্ত লক সাইন তার মানে কি ওগুলো এখনো পাচ্ছে না লোডিং আসছে কোথায় গেল আসছে কিন্তু বাট এদিকে কর্নারের সাথে লেগে লেগে আসছে এইটাকে দূর করার জন্য লাস্ট ক্লাসে কি করেছিলাম কে বলতে পারবে লাস্ট ক্লাসে যে ছিল আপনি বলেন উনাকে বলতে দেন মার্জিন মার্জিন কি সেট করব এই যে যে আমি একটা লিখলাম ঠিক আছে এর উইথ দিয়েছি হাইট দেই নাই হাইট দিলে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন হাইটটাকে পরে কি করেছিলাম আমরা অটো করেছিলাম আপাতত হাইট দিচ্ছি পরে আবার অটো করে দিব রাইট হাইটটাকে আমি বলতেছি 1300 পিক্সেল আর এই যে এখন স্টিল একটা প্রবলেম আছে এখানে প্রবলেমটা কি করে সলভ করব এটা আসলে যে মাছ এই সাইড থেকে নিয়ে আমি সেন্ট্রাল নিতে যাচ্ছি কি করে নিব জিরো অটো দিলে এই যে মার্জিন এম এ আর মার্জিন আমি প্রথমে জিরো দিলাম জিরো পিক্সেল এটা কোথায় পাবে একটা দিলে কোথায় কোথায় পাবে একটা দিলে তো চারদিকেই পাওয়ার কথা আমি তো একটা দিয়েছি একটা ভ্যালু দেওয়া মানে কি সে চারদিকেই পাবে টপ বটম রাইট লেফট আর যদি এরপর যদি একটা ভ্যালু বলি স্যার কি বলতে হবে অটো এটা কোথায় কোথায় পাবে প্রথমে প্রথম জিরো পিক্সেল কোথায় যাবে টপ আর বটমে আর অটো যাবে কোথায় রাইট আর লেফটে সো এখানে তারপর সেমিকোলন সেভ করছি ব্রাউজার যে রিলোড দেই হ্যাঁ এবার আসছে এখন দেখেন উপরে কিন্তু বাই ডিফল্ট কি গতকালকে যে ডিজাইনটা করেছিলাম উপর থেকে কিন্তু কি বেসটা একটু নেমে আসতেছিল আজকে কিন্তু নেমে নাই
কারণ কি আমি কি বডিতে কি বলেছি মার্জিন প্যাডিং জিরো করে দিয়েছি তাই ওর থেকে কোনো মার্জিন প্যাডিং নেয় কিন্তু আচ্ছা এটা যদি আসে আমাদের এরপর আমরা যেটা করব বাকি ক্লাসগুলো লিখব মেনু ক্লাস টেবিল আমরা কল করতে পারি রাইট ডট মেনু মেনু ক্লাসে কি লাগবে সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে না ব্যাকগ্রাউন্ড 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 কালার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি এর একটা উইথ সেট করে দেই উইথ কত দিবে এটা উইথ কত দিব আমি বলেছিলাম আমি যখন কোড করব তখন আপনারা আমাকে হেল্প করবেন আমাকে হেল্প করছেন না কেন আমি পারতেছি না উইথ 100% উইথ 100% কেন মেন মেনুটাই কিন্তু এটা ডিভ এই যে এখানকার যে ডিভটা এই যে মেনু এইটার ভিতরে আরো দুইটা ব্লক আসবে বাট সেটা তো পরে বাট প্রথমত আগে মেনুটাকে সেট করতে হবে দেন এই দুইটা ব্লককে সেট করতে হবে রাইট সো দ্য মেনুটাকে আমি উইথ কত দিব আমি চাচ্ছি কি পুরো ব্লকটা জুড়ে থাকবে যতটুকু আমার কালার হয়ে যাবে সেজন্য 100% হবে এই 100% কার 100% এই 19 এর কিন্তু 100% এই 19 100% পাবে একটা হাইট দাও লাগবে না হাইট না দিলে তো দেখা যাবে আসবে বাট ছোট হয়ে আসবে হাইট লাগবে হাইট কত দিব 100 ওকে 100 পিক্সেল সেভ করেছি এবার ব্রাউজার যাই রিলোড দেই আসছে 100 পিক্সেল অনেক বড় হয়ে আসছে আর কমাই দেই 50 মনে হয় সুন্দর দেখাবে তো বড় বড় কিছু চাচ্ছি না আরো বেশি ছোট হয়ে গেছে 80 ওকে এবার ঠিক আছে মনে হয় রাইট তারপরে কি বড় হয়ে গেছে 60 দিয়েছি ইটস ওকে রাইট এখন আমার একটার মধ্যে আবার কি দুইটা ব্লক আসতে হবে দুইটা ব্লক একটা হচ্ছে কিসের জন্য একটা হচ্ছে এই কোথায় কোথায় এই যে বক্সের জন্য মেনু বক্সের জন্য আর একটা হচ্ছে কি সার্চ বক্সের জন্য এটা নামটা আচ্ছা শুধু বক্স বলছি মেনু বক্স বললে হবে বক্স বললে হবে হোয়াটএভার তাহলে আমি এখন আমার ক্লাসটার নাম কি হবে এখন আমার প্যারেন্ট ক্লাস কে মেনু তার মধ্যে আবার কি আসতেছে বক্স তাহলে এই মেনুটা তো থাকতেই হবে তাই না ডট মেনু তার মধ্যে চাইল্ড হিসেবে আসতেছে ডট বক্স মানে মেনু বক্স ডট বক্স ম্যাম যেহেতু বক্স নামে আর কোনো ক্লাস নাই সেহেতু আমরা তো শুধু বক্সটাও ইউজ করতে পারি বাট এটা কার মধ্যে প্যারেন্ট চাইল্ড এরটা সার্কেল ধরতে হবে না হবে বাট এটা সি অ্যালাইজ না আপনাকে একটা স্টেটের রুলস অনুযায়ী যেতে হবে ঠিক আছে এখন হয়তো আপনি ছোট ছোট কাজ করতেছেন বাট কি বড় বড় কাজ করতে গেলে আপনাকে প্রবলেম ফেস করতে হবে ঠিক আছে বক্সের মধ্যে কি অবশ্যই নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে এটা দরকার নেই দেখো ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ দাও শিখিনি আমরা এখনো আচ্ছা একটু পরেই দিব আগে এটা লেআউটটাকে দাঁড় করাই ঠিক আছে লেআউটটাকে দাঁড় করাই নেই এখানে কি কালার দেওয়া যায় বলেন লোগো লোগোতে একটু পরে ইমেজ দিব আর মেনুটার জন্য কি কালার দেওয়া যায় তো কালার নাই বুঝতে পারি না কি কালার দিব কি কালার দিব না এর উইথ হাইট কি হবে বক্সের উইথ হাইট কি হবে বলেন এটা কি করে মেনটেন করব ম্যাম বক্স 80% আর এটাকে ওটা 90 সাজ বক্স বড় এত বড় রাখবো 20% রাখা যায় নো প্রবলেম আর এটাকে যদি বলেন 80% বলা যায় আর হাইট 100% হবে
সেভ করে নিলাম এখন কি এটা আসবে এটা কিন্তু আসবে বাট এরপর যদি আরেকটা যেটা আছে সেটা কি আসবে কপি পেস্ট করে নিই হ্যাঁ সেটাই সার্চ বক্স হবে এটার নাম সার্চ বক্স সেভ করে নিলাম এটার উইথটা শুধু চেঞ্জ করতে হবে 20% বাকি ঠিক আছে কালারটা সেম রাখতে চাচ্ছি এখন এই দুটো পাশাপাশি আনার জন্য কি করতে হবে দেখেন এটা কিন্তু আসছে বাট এরকম অবস্থায় আসছে এখানে সার্চ বক্স লেখাটা কেন দেখাচ্ছে বাই ডিফল্ট এই যেটার জন্য দরকার নেই সার্চ বক্স এই বক্সটা একটা বক্সের বি বড় হবে এই জন্য কারণ আচ্ছা ঠিক আছে সার্চের এখানে কি কালার সেম পুরোটা জুড়েই তো আসার কথা রাই হ্যাঁ বলেন পুরোটা জুড়েই তো আসার কথা ও যে ফ্লোট দেওয়া হয় না এটা পাশাপাশি আসবে না তো ওটা নিচে আসছে পেজে ভেঙে গেছে দেখা যাচ্ছে না ফ্লোট লেফট পাশাপাশি আনার জন্য এটাকে কপি করে নিয়ে এখানেও দিয়ে দিব সেভ এবার রিলোড দিই স্টিল নাও হোয়াটস রং মেনুতে ফ্লোট লেফট মেনুর মধ্যে strong 80% 20% 100% আবার সেম আবারটা তো সেম না এটা মেনু বক্সের কালারটা সেম বাট মাঝখানে প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে দিতে হবে তো এটা তো আসবে এখানে এখানে আসছে না তো এখানে তো দেখাচ্ছে পাচ্ছে সার্চ বক্স শুধু বক্স ম্যাম বক্সের ভিতরে তো সার্চ বক্স বক্সের ভিতরে সার্চ বক্স দিছে বক্সের ভিতরে সার্চ বক্স দিয়ে রাখছি আচ্ছা এখান থেকে এটাকে কাট করতে হবে ফ্লোট প্রাইস দিলে তো ঠিক আছে সমস্যা নেই বক্সের ভিতরে তো ফ্লোট প্রাইস দিলে আউ এবার ব্রাউজার যে রিলোড দিলে আসছে এবার এবার কিন্তু আসছে হ্যাঁ ওটার সাথে নিয়ে যাই এখন যেটা করতে হবে মাঝখানে এটাকে আলাদা বোঝানোর জন্য কি করতে হবে একটা মার্জিন ইউজ করা লাগবে রাইট মার্জিনটা যে কোনো একটা জায়গায় ইউজ করলেই তো হয় এখানে যেয়ে যদি করি মেনু বক্সের এখানে মার্জিন কি হবে রাইট মার্জিন রাইট কত পিক্সেল দিব যদি বলি 0.3% তাহলে কি এর উইথটা কি এটার সাথে আমি মিসম্যাচিং হবে কত কমাবো 79.7 বুঝছেন আপনি 79.7 কেন 100% মিলানো ঠিক থাকতে হবে ম্যাম ফ্লট কি ম্যাডাম দুটোই কি লেফট হবে হ্যাঁ ফ্লট লেফট মানে পাশাপাশি আনতে হবে লেফট না আগে ওটা বসতে ওর লেফটই তো একটা আসতেছে লেফটই লেফটই আসতেছে আর যদি রাইট হয় তাহলে রাইট এর এটা আসবে এবার কিন্তু মার্জিনটা আসছে আর এখানে একটা সার্চ বক্স এইটার মধ্যে একটা বক্স আমি বসাই দিতে চাচ্ছি রাইট আচ্ছা এই বক্সটার উইথটাকে এখন কমা দিতে হবে রাইট উইথ ঠিক আছে জাস্ট এটার মধ্যে যদি বলি মার্জিন কত বললে বলেন এটা সেট হবে কে বলতে পারবে এটা কাকে কোশ্চেন করাবো হ্যালো এর নাম কি মুভিস আপনি বলেন তো আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন আপনি বুঝতেছেন না ক্লাস এতক্ষণ যা পড়েছে তা বলছেন
আমি বুঝি না সমস্যা কি বলবেন তো বুঝতেছেন কি বুঝতেছেন না আমি শুধু ক্লাস নিতেই আসছি না আমি আপনাদের বুঝাইতে আসছি ঠিক আছে যে স্কুল ইউনিভার্সিটি না যে না পারলে পিটানো হবে যে একটা কথা একবার বলে চলে যাবে ঠিক আছে এটা ট্রেনিং সেশন ট্রেনিং সেশনে স্টাডি করা আর স্কুল ইউনিভার্সিটি এক না কত ডিফারেন্ট আপনি কি বুঝতেছেন না বলেন টিউশন করতে পারেন না প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছেন আমি কিন্তু বলে বলেই গিয়েছি এখানে যে কি করছে এটা কি বুঝতে পারলেন এগুলো এক একটা ক্লাস সিএসএসএর ক্লাস ঠিক আছে আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা প্রপার্টি প্রপার্টি গুলো এক একটা ভ্যালু সেট করা হচ্ছে এগুলো ঠিক আছে ক্লাস ক্লাসে ভিডিও দেখেন নাই ক্লাসে আসেন নাই ক্লাসে আসেন নাই ভিডিও দেখে আসেন নাই আচ্ছা যা একদিন আগে ক্লাসে কনসেন্ট্রেশন করেন আপনি ব্রেক টাইমে করেন ঠিক আছে কি করতেছি একটু বোঝার চেষ্টা করেন এটা কে বলবে এই কোশ্চেনটার অ্যান্সার আজকে সবার আসছে যে কে আসছে কোশ্চেনটা বুঝেন নাই কোশ্চেনটা আমি বলতেছি যে এই যে আমার সার্চ বক্সটা আছে এইটাকে আমি ওই যে ওখানে যেরকম আছে মিডিল পজিশনে নিব কি করা লাগবে কে বলতে পারবে মার্জিন চারপাশে প্যাডিং দিতে হবে একজন বলছে প্যাডিং একজন বলছে মার্জিন আসলে সত্য কি কে বলবে আপনি বলেন কিছু করছেন মনে হয় হ্যাঁ কি করবো মার্জিন না প্যাডিং প্যাডিং দিলে কি হবে প্যাডিং দিলে কি ভিতর থেকেও সে নিবে তাই না আর মার্জিন দিলে শুধু বাইরে থেকে সো আমি মার্জিন কত পিক্সেল করব টপ বটম রাইট লেফট একটা ভ্যালু দিয়ে কি আমি 10 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয় 10 পিক্সেল দিলাম এটা কই এটা নিচে চলে গেছে কারণ কি ওই যে 100% ওভার ক্রস করে গেছে তো মার্জিন পিক্সেলে দিয়েছে তার মানে হাইট না এটা পার্সেন্টেজে দিলে ভালো হবে মার্জিন বলতেছি যে এটাকে পার্সেন্টেজে করি 5% এটা আবার এখানে চলে আসছে বেশি হয়ে গেছে আরো আমি যে ওয়েট এর থেকে 5% কমবে না ম্যাম হ্যাঁ ওয়েট এখানে তাহলে কত হবে 0.5 দেই না আমি ওরে আল্লাহ 0.5% জুনে তো এত জুম হয়েছে ঠিক আছে ওখান থেকে আবার মাইনাস করে দিতে হবে এখান থেকে রাইট রাইট মাইনাসটা কিন্তু আমি এখান থেকেও চাইলে করতে পারি এখান থেকেও করতে পারি কারণ এই যে বক্স এবং আপনাকে বলছি হ্যালো এই যে বক্স মেনুর মধ্যে যে বক্স এবং সার্চ বক্স এটা কারা এই একটা মেনুর মধ্যেই কিন্তু আছে সো আমি এই মধ্যে থেকে যদি কমাই এই দুটার মধ্যে যে কোনো একটা থেকে কমাইলে এই পুরোটার মধ্যে সেই ইফেক্টটা পড়বে বুঝতে পারছেন লাস্ট ক্লাসে ভিডিওটা একটু দেখতে হবে আপনার ক্লিয়ার হতে হলে ঠিক আছে সো এখানে আমি 0.5% বেশি হয়ে গেছে 100% আসে না এইখান এতটুকু আর এতটুকু মিলে কি এখন পর্যন্ত 100% আছে আর এটা দাঁড়াতে উইথ বেড়ে গেছে তো কত মাইনাস হবে এখান থেকে বা এখান থেকে এখান থেকেই করি কত করবো 19.5 ডানে বামে 1 মানে বুঝি নাই মানে এখানে মার্জিন 0.5 মানে ডানে 5 টপ বটম রাইট লেফট সব জায়গায় নিচ্ছে তার মানে টোটাল 2 ও তাহলে তো 1% তো টোটাল 2 1% করে যাবে মানে 1% করে যাবে মানে ওয়াইড হবে 90% আর হাইট হবে 99% হ্যাঁ আমি একটা ধরেছি ঠিক আছে এটা 90 হবে হ্যাঁ হাইটটাও পরে কমাইতে হবে একটাকে 100% আনি আগে ওইটাকে আনি 99 14 হ্যাঁ 199 হবে এবার আসছে কিন্তু বাট স্টিল নাও আরো প্রবলেম আছে ওটাকে আরো ছোট করতে যাচ্ছে সাইজ বুকটাকে তাহলে আরো কমাইতে হবে এখানে আরো কমাইতে হবে রাইট এখানে বাড়াইতে হবে এখানে কত করে দেই একবারে 1 করে দেই 1% তাহলে এখান থেকে কত কত মাইনাস হচ্ছে 2% করে দেখলে কত কি অবস্থা হচ্ছে এখানে আবার চলে গেছে এখানে 19% করলে হচ্ছে না 18% এখানে
98 স্টিল নাও তোমরা বের হয়ে যাচ্ছে স্টিল নাও হাইটটা কমাইতে হবে আরো সার্চ বক্সের হাইট কমাই দে ম্যাম এখানে হাইট কমালে কমতেছে হাইটটা কমাই দিলে হবে 90 আরো কমাইতে হবে হাইট আসলে পিক্সেলে ইউজ করা হয় তো এখানে পার্সেন্টেজ বলতে এটা ম্যাচ করতে একটু প্রবলেম হচ্ছে এই জন্য এটাকে যদি 85 বলা হয় তাহলে হবে না মানে 80% না হচ্ছে পিক্সেলে বললে এই হাইট আসলে পিক্সেলে কাউন্ট করা হয় এই জন্য উইথ ঠিক আছে এই জন্য হাইটটা ম্যানেজ করতে প্রবলেমই হবে তো মনে হয় ঠিক হতে 70 আর কমবে 65 হয়তো হবে ক্যালকুলেশনে হাইটটা আপনি যদি হাইটটা কারণ এই যে হাইটে মিসপ্লেস হওয়ার একটাই কারণ হাইটটা হচ্ছে আপনি ইউজ করে পিক্সেলে আমরা পিক্সেল দিয়ে করব পিক্সেলে আপনি এখানে এটা পিক্সেল করলে আবার এটাকে পিক্সেল করতে হবে এই হ্যারেসগুলো আপনাকে নিতেই হবে এই ডিজাইনার যারা তাদের এই হ্যারেসগুলো নিতেই হবে ঠিক আছে পারবে বাট এগুলো আপনাকে হ্যারেস করতে হবে না কারণ এই ডিজাইনগুলো হবে নেক্সট ক্লাসে আজকে যাই না শুরু করতে পারবো কিনা নেক্সট ক্লাসে আপনাদের গ্রিড সিস্টেমে লেয়ার দেখানো হবে এখন যে স্টাইলগুলো করা হয় পেজগুলো সেটা হচ্ছে গ্রিড লেয়াউট আপনারা পারেন গ্রিড লেয়াউট এতক্ষণে লেআউট তো ডিজাইন হয়ে যেত এরকম আরো 10টা করা যেত শুরু করতে পারবো কিনা বাট নেক্সট ক্লাস তে অবশ্যই সেটা করবো হ্যাঁ এটা শেষ করতে হবে আগে আমাকে আর অনেক কিছু দেখানো বাকি আছে মিডিয়া কোড ইউজ করতে পারেন আপনারা মিডিয়া কোড সিএসএস এর এগুলাই দিয়ে কিন্তু এখন কাজ হয় এই যে র প্রসেসে যাচ্ছে এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য বাট এই জিনিসগুলো ওখানে ইউজ করব বাট ওটা হচ্ছে আরো আপডেট আকারে হ্যাঁ মিডিয়া কোড দিয়ে গ্রিড লেয়ার দিয়ে এখন আসলে যে আউটগুলো ডিজাইন করা হয় এবং এগুলোকে মিডিয়া কোড মূলত ইউজ করা হয় আরো মনিটরে যে স্ক্রিনগুলো আছে না রেসপন্সিভ করার জন্য এগুলো আর দেখবো আমরা সবগুলোই দেখার চেষ্টা করবো বাট আমি মাঝখানে মাঝখানে ভুলে যাই আমাকে রিমাইন্ডার দিয়ে দিবেন যে এটা করানোর কথা ছিল এটা করানোর কথা ছিল ওই যে আপনাদের আইফ্রেম দেখানোর কথা ছিল ভুলে গেছি আমাকে বলেন না ভুলে গেছি অবশ্যই যদি আমি যদি ভুলে যাই একটা স্টেপ থেকে চলে যেতেই পারি ম্যান ইজ মর্টাল না মানুষ মাটিতে ভুল হতেই পারে আমরা তো মরণশীল ভুল হওয়াটাই স্বাভাবিক রাইট আচ্ছা এটা শেষ করি এটা শেষ করতে না কতক্ষণ লেগে যায় আল্লাহ জানে সার্চ বক্সের কাজ শেষ মেনু আনার কাজ শেষ তারপরে পার্ট কোনটা আমার হেডার হেডারের জন্য কোড করা লাগবে আবার কোড করবো না কপি পেস্ট করা যায় না মেনুটা কপি করে আনলাম যা সেখানে একটু চেঞ্জ মডিফাই করে দিব পেস্ট করলাম ঠিক আছে নামটা এখানে চেঞ্জ করবো হেডার হেডার হেডারের ফ্লোর ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই থাক উইথ 100% হাইটটা শুধু চেঞ্জ হবে রাইট হাইট হেডারের হাইট কত দিব 100 না 100 150 পিক্সেল এবার একটু দেখে আসছে কিনা আসছে রাইট বাট এটাকে কি উপর থেকে একটু আলাদা করতে চাচ্ছি না তার জন্য কি ইউজ করা লাগবে মার্জিন মার্জিন টপ টপে টপ থেকে চাচ্ছি ওটাকে একটু মার্জিন হয়ে নেমে আসে তো টপ কত পিক্সেল বলবো 3 পিক্সেল পিক্সেল
এইটু নেমে আসে রাইট এবার বুঝা যাচ্ছে যে এটা থেকে একটু সেপারেট সেপারেট করার জন্য মার্জিন ইউজ করলাম অ্যাকচুয়ালি তারপর হেডারের ভিতরে আবার কি কি আছে লোগো ব্যানার সো লোগো ব্যানার করার জন্য যেটা করব এটাকে এই দুটাকে কম্প্রোমাইজ করে আনব হ্যাঁ নিচে নিয়ে যাব এটাকে মডিফাই করব এখানে জাস্ট কি হবে নামগুলো চেঞ্জ হবে প্রথমত কি হেডার চাইল্ড প্যারেন্ট কি আমার এখানে হেডার এর চাইল্ড কে লোগো তারপরেতে কি সেম নাম লেখার দরকার কি আচ্ছা লিখিয়ে ফেলি হেডার সাজেস্ট তো করতেছে হেডার তারপরে কি ব্যানার ব্যানার নাম দিয়েছে না কি দিয়েছে লোগো তারপর ব্যানার ব্যানার এখানে তো সাজেস্ট করছে না আমাকে মানে ব্যানারই তো কি লিখছি সাজেস্ট করছে না কেন কিন্তু দেখে আছে কি ক্লাস নাম দিয়েছিলাম নিজে জানি না হ্যাঁ ব্যানারই তো সাজেস্ট করছে না কেন কত দেওয়া যাবে বলেন এখানে তো এটা দরকার নাই কেনা হাইটটা 100% হবে কত দিব উইথ প্রথমটায় লোগোর জন্য 20% অনেক ছোট হয়ে যায় লাস্ট আমরা দেখছিলাম 30% থাক আর ব্যানারের জন্য বাকিটা ছেড়ে দিলাম 70% এখন ছেড়ে দিলে কি হবে মার্জিনের একটা লেফট দিতে হবে না কত বলেছি মার্জিন রাইট কত বলেছি লোগোতে 0.3 তো এখান থেকে কত বাদ যাবে 29.7 সেভ করে নিলাম এবার ব্রাউজার যে রিলোড দেই অবশ্যই দেখানোর কথা রাই কালার ডিফারেন্ট কালার আসছে এটা হচ্ছে লোগোর জন্য লোগোটা বেশি বড় হয়ে গেল কেন 19 করে দেই মানে 20 দিয়েছিলাম 20 থেকে 0.3 বাদ দিয়েছি তাহলে কি 19.7 থাকে রাইট তো ব্যানারটা বাড়া দিতে হবে এটা তো দিবই বুঝতেছেন কি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা এতটুকু আসলো তারপরে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট নাকি হেডিং কি নাম দিয়েছি ক্লাসের হেডিং ডট হেডিং হেডিং এর মধ্যে কি থাকবে একটা জাস্ট হেডিং এর কালারটাই কার মতো করবো জানি মেনুর কপি করে নিয়ে দেই টেস্ট করে দিলাম জাস্ট এর হাইটটা কি হবে হাইটটাকে শুধু আমি সেট করব রাইট এটার হাইট কত রাখতে চাচ্ছি 100 রাখি 100 পিক্সেল রাখলাম এবার চলে আসার কথা একই সমস্যা উপর থেকে একটু আলাদা করব মার্জিন কত দিব মার্জিন টপ হবে রাইট উপর থেকে একটু সেপারেট করার জন্য টপ কত দিব কত দিয়েছিলাম এর আগে তো 3 পিক্সেল পিক্সেলে দিয়েছি না তো পয়েন্ট কেন পার্সেন্টেজ দিলে পয়েন্ট হইছে টপ থেকে আসছে বাট হাইট কম হয়ে গেছে হেডিং এর হাইট 150 পিক্সেলে রাখি সেম এগুলো কি আবার আসছে হেডিং হেডিং এর মধ্যে আবার কি থাকবে আবার কতগুলো সাব ব্লক আসবে হেডিং 1 হেডিং 2 তার প্যারেন্ট ক্লাস কে হেডিং তার হচ্ছে চাইল্ড ক্লাস হচ্ছে ডট হেডিং এই যে হেডিং 1 এইটা কিরকম হবে তাই না তো ফ্লোট লে ব্যাকগ্রাউন্ড কালার কাপ থেকে কপি করব ব্যানার থেকে কপি করি কপি করলাম পেস্ট করলাম জাস্ট এর একটা উইথ এবং হাইট সেট করা লাগবে উইথ তো 100% হবে রাইট উইথ 100% হবে না হাইট তো 100% হবে রাইট উইথ কয়টা ব্লক আছে এখানে আমি তিনটা দিয়েছি না চারটে দিয়েছি চারটা তাহলে চারটাকে 100 কে 4 ভাগে ভাগ করলে কত হবে 25 এটা ভুল করলে খবর আছে লাস্ট ক্লাসে এরকম একটা ছিল 25 তো এরকম কয়টা আসবে
আই থিংক আপনি তিনটা নিছেন ভিতরে তিনটা নিছেন আমি বলেছিলাম আমি লিখে নিয়ে ভুল হলে আমাকে বলবেন আপনারা কই থাকেন কিচ্ছু হবে না ভুল লেগে গেছে বলেন এখনই তো পাইতো না হেডিং ওয়ান হেডিং ওয়ান এখন এটাকে কি আবার কপি পেস্ট করে নিই তো করাই তো আছে পেস্ট করি চারটা হয়েছে হেডিং ওয়ান হেডিং টু তারপরটা কত হেডিং থ্রি তারপরটা হেডিং ফোর চারটা হয়ে গেছে কপি এখন জাস্ট একটা মার্জিন লাগবে সবগুলোর সাথে তাই না এটা তো লাস্ট ক্লাসে ম্যানেজ করা শিখেছিলাম পাইলো না কেন ও কার কালার নিয়েছি আমি ব্যানার থেকে কালার নিয়েছি না ব্যানারের কালার তো এইটা তো কালার চেঞ্জ করেছি এই কালারই তো পাবে এই কালারটাই তো এখানে আছে দিয়েছি তো পাচ্ছে না কেন কিছু একটা হয়েছে হেডার হেডিং 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 বানান ভুলো নি তো এখানে দেখি এখানে একটা লক সাইন আছে এটা এখন কেন আছে চলে গেছে এই পেজটা সেট করলাম এই পেজটাকে সেট করে নিই ডট হেডিং এর আগে একটা স্পেস কোথায় ডট হেডিং এর আগে আমার এই হেডিং গুলো পাচ্ছে না এটা পাইছে হেডার হেডিং 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 টু হবে না হেডিং হেডিং ফোর এ দিয়েছি তো হেডিং হেডিং 1 হেডার হেডিং হেডিং তারপর হেডিং 1 হেডিং হেডিং আই এম হেডিং হেডিং 1 হেডার হেডিং হেডিং এই যে ক্লাসে তো ভুল লিখছি আমি তো বলতেছি হ্যাঁ ঠিক আছে এতক্ষণ পরে ভুল ধরা পড়ছে মার্জিন দিব যে কোনো একটাতে দিলেই তো মার্জিনটা দিয়ে যে কোনো একটাতে দিয়ে সবটাতে যদি কমাই দেয় ঠিক হবে না কত দিব মার্জিন পয়েন্ট কত দিয়েছে 3% তো এখানে একটাতে কোনটাতে দিলে ভালো হয় দুইটা আছে উপরে তিনটা থেকে মার্জিন টাইপ করে দিতে হবে উপরে তিনটা মার্জিন টাইপ করে দিলে উপরে তিনটা মার্জিন রাইট সেটাও হয় অনেক ভাবে এটা হ্যান্ডেল করা যায় ঠিক আছে আমি আমার মতো করে করি আপনারা আপনাদের মতো করে করেন মার্জিন হ্যাঁ একটা কপি পেস্ট করে হলে তিনি ভালো বুদ্ধি দিয়েছেন না তাতে করে শেষ করতে পারবো না অনেক হিসাব নিকাশ করা লাগবে আর রাইট কত দিব 0.3% দিয়েছিলাম এর আগে সেটাই রাখছি 0.3% এটা কপি বাট এখানে তাহলে কত মাইনাস করব কয়টাই দিচ্ছি 24.1 তো না আমি তো চারটাতেই দিব তিনটাতে দিব তাহলে 0.3 কত হলো 0.6 0.9 মাইনাস হবে তার মানে এখানে কত 24.1 এভাবে কাউন্ট করে নিয়ে করতে পারেন একটাতে চেঞ্জ করছি বাকিগুলো অটো অ্যাপ্লাই হয়ে যাবে লাস্টের তো দরকার নাই এবার হয়ে গেছে গুড আইডিয়া তারপর কি বাকি আছে কন্টেন্ট কন্টেন্ট এখনো হয় নাই কেন যে দিছিলাম এই অপটা আমি গতকালকে হ্যারাস মিস্টার আজকে কন্টেন্ট কন্টেন্টের মধ্যে আমার কয়টা পার্ট আছে
কপি করি হ্যাঁ কাটটা কপি কপি করব হেডিং এরটা কপি করলাম এখন বসে করব বসে করলে তো আপনাদের চেহারা দেখতে পাই না বসে করলে দ্রুত হবে মার্জিন টপ ঠিক আছে জাস্ট হাইটটা বাড়বে রাইট হাইট কত হবে 300 400 দিয়ে দেই 500 দিয়ে দেই না 500 দিয়ে পেজ অনেক বড় হয়ে যাবে হ্যান্ডেল করতে সমস্যা আসছে এবং মার্জিন টপ সবই কিন্তু আসছে এবার এখানে কি আমার আবার দুইটা পার্ট হবে দুইটা দিব নাম কি ছিল দিবে এই যে কন্টেনারের মধ্যে এটা কিন্তু এখন দেখেন লক সাইড উঠে গেছে এখন এগুলো পাই না তাই এগুলো লক হয়ে আছে এখন লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট নামে দুইটা ক্লাস লিখতে হবে রাইট লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট কন্টেনারের মধ্যেই তো কপি কপি করে নিয়ে আসি কপি করলাম এখন এর মধ্যে কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন করতে হবে কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে তোমরা জানি তাই না ডট লেফট কন্টেন্ট তাই এর আবার কি ফ্লোট দিতে হবে না কালার দিতে হবে না তো দরকার কি এত হ্যারেস নেওয়ার কপি করা আছে উপর উপর লাগে না দিলেও সমস্যা নাই সমস্যা নাই উইথ হেড লাগবে রাইট কত দিব এটাতে উইথ এটা তো একটু বড় থাকবে তাই না এটা 70 রাখো এটা 30 দেই 70% হাইট কত দিব বেটার হাইট তো 100% হবে ঠিক না সেভ করলাম এটাকে আবার কি কপি করব কপি করে আবার পেস্ট দেন কি এটা রাইট কন্টেন্ট হবে রাইট ওই যে রাইট কন্টেন্ট চলে আসছে রাইট কন্টেন্টে এটা কত হবে উইথটা 30% হাইটটা ঠিক আছে এবার ব্রাউজার যে রিলোড দেই চলে আসছে আবার ওকে সেপারেট করা লাগবে সেপারেট করার জন্য কি দেওয়া লাগবে মার্জিন মার্জিন এটাতে দিলে মার্জিন লেফট দেওয়া লাগবে ঠিক আছে মার্জিন মার্জিন লেফট মার্জিন লেফট কত পার্সেন্ট দিব 0.3% সো এখান থেকে কত মাইনাস হবে 29.7 আবার এগুলো বাকি আছে বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি নামে ক্লাস নিতে হবে জাস্ট এই ক্লাসের কি এখন কি ছিল এই প্যারেন্ট এ হচ্ছে চাইল্ড এখন কি এ প্যারেন্ট হবে এর একটা চাইল্ড তার মানে কি দাদা সেরকম অ্যানসেস্টর এখানে অনেক আসতে পারে ওকে এ দাদা হয়ে যাবে এ ফাদার হয়ে যাবে ওকে সো এটাকে আমি কপি করে যদি নিয়ে যাই তারপরে কি ডট বক্স ওয়ান না এটা ডট বক্স ওয়ান কি কি লাগবে ফ্লোট লেপ লাগবে তো নাকি লাগবে না না দিলেও হবে ব্রাউন কালার আর কি উইথ হাইট লাগবে নাকি সেটাও লাগবে না উইথ লাগবে না উইথ লাগবে না কেন উইথ 100% এখন হয়তো নিয়ে নিচ্ছে অন্য একটা ব্রাউজার যে রান করান সে তার মধ্যে আবার বাইটি হলো ওই মনিটরের সাইজ নিয়ে নিবে না হয়তো হাইট কত হবে এটার মার্জিন সেট করলে এটা আমার মাইনাস করতেই হবে দেখি কি আসছে কালার তো চেঞ্জ করে ডিফারেন্ট করি নাই কেমনে বুঝবো এখানে আবার একটা খ্যাত কালার নিয়ে আসি হ্যাঁ কিছু মনে করে না কি খ্যাত কালার দেওয়া যায় কমলা কি
ক্যাট কালার বললেন না ম্যাডাম এখন সেটা তো আর কি বলবো ক্যাটের তো একটা কোয়ালিটি থাকবে কোয়ালিটি ছাড়াই দেবো এই যে ক্যাটের একটা কোয়ালিটি নিয়ে আসছে দেখো আর কি কালার দেন এই দেখেন ক্যাটের একটা কোয়ালিটি বাট এটা আমার এই মার্জিনের সাথে সেম হয়ে যাচ্ছে আর বাজে একটা কালার আনতে হবে গোলাপি এটা মানে মার্জ হয়ে যাবে হোয়াইট কালার ওভার করে দিতে না মানে পিছনে ব্যাকগ্রাউন্ড তো এই বর্ডার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট পিছনে তাহলে এটাকে কি কালার দেব আমি গ্রিন কালার দেব বুঝছি হালকা গ্রিন কালার লাগবে এবার মনে হয় হয়েছে এবার হয়েছে বুঝা যাচ্ছে সেরকম আর কয়টা লাগবে তিনটা একটাতে মার্জিন দিলেই কিন্তু হয় মাঝখানেরটা রাইট মাঝখানেরটাই দুই সাইডের মার্জিন দিলেই সবকটা হয়ে যাচ্ছে মার্জিন একটা দিয়ে করবো টপ বটমে কি জিরো রাখতে টপ বটমে কি হবে 0.3% আর বাকিটা জিরো পিক্সেল কে বুঝে নাই এটা কে বুঝে নাই কোশ্চেন করলে অ্যানসার দিব বাট সবারই বোঝার কথা আই হোক এখন মাইনাস করতে হবে না কত মাইনাস হবে 0.6 ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিব এইটা এটা এটার মধ্যে করতে হবে রাইট ব্যাকগ্রাউন্ড হালকা কালারটা এটা দেব লাইট একটা কালার দিয়ে দিলে ওটা দিবে এটা দিব না এটা দিলে তো মার্জ হয়ে যায় হোয়াইটটা দিলে তো সাইডের সাথে মিলে যাবে এবার বুঝে যাচ্ছে চলে হ্যাঁ অতটা খারাপ হয় না দেখতে চাল করতে দেখতে ভালো লাগতেছে ভালো লাগতেছে না দেখা যাবে তারপর কোনটা হইলো কন্টেনার পাশে তো বাচ্চা আর দুইটা পাট আছে কোনটা উপরে ও উপরে এই যে একটা তো মানে আমি বানাইছিলাম কই জানি আর্টিকেল আর্টিকেল না হেডিং হেডিং এর কয়টা পার্ট ছিল দিস হেডিং রাইট হেডিং এর পর আমার তিনটা পার্ট লাগবে ওখানে তো আমি চারটা দিয়েছি বাট আমি নিয়েছিলাম তিনটা ক্লাস একটা বাদ দিছি ঠিক আছে হেডিং এখানে কি হেডিং হবে আর্টিকেল হবে ক্লাসের নাম ছিল আর্টিকেল এই যে এখানে ক্লাসের নাম কি ছিল আমার আর্টিকেল দেখেন এটা লক সাইন উঠে গেছে সেভ করে নিচ্ছি এটা আর্টিকেল পেয়ে গেছে এখন কি আর্টিকেল অন আর্টিকেল টু আর্টিকেল থ্রি তিনটা আর্টিকেল আছে আমার এখানে জাস্ট আর্টিকেল নামটা মুছে দিই আর্টিকেল ডট আর্টিকেল 1 কপি করে একটু কপি করতে হবে পেস্ট করতে হবে আবারও পেস্ট করতে হবে ওকে সেভ করলাম এবার মনে হয় কিছু একটা আসবে চলে আসছে বাট একটা কম হয়েছে দিয়ে দিই সমস্যা কি সমস্যা নেই তো না ওখানে একটা ক্লাস লিখে দিয়ে দিই এখানে একটা দিয়ে দিই যেহেতু আপনারা করছেন আমিও করি কোড কপি পেস্ট তার কিছু
কিছু না আগে কোডটা করা ছিল বলে কি আমার কষ্ট করে না আগে করে না থাকলে কিন্তু আমাকে আবার কোড করা লাগতো রাইট এটা কি কি হলো বলেন এটা নিচে আসতে কেন নিচে একবার ইয়ার গেছিল ওই ক্লোজ নিচেটা মার্জিন রাইট হবে ক্লাস হবে এম মার্জিন যেটা মার্জিন রাইট হবে নিচেটা মার্জিনটা পৌঁছে দেবে ইট বেড়ে গেছে ওকে ডান এখন শুধু ফুটার বাকি আছে আমাদের রাইট একটা ফুটার বানাই ফেলি আমরা এবার মেনু 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 তো ফুটার ছিল হ্যাঁ মেনুটাই তো ফুটার হবে রাইট কোথায় মেনু মেনু তো ভাগ করছি পরে প্রথমে তো একটাই আছে একটা আছে না এটা চাল সহ তো নেই নেই কি রে কপি করলাম একটা আসলো আর একটা কপি কি হয় নাই এটা নিলেও হয় আমার একটা তো দরকার কপি করা মানে কি তারপরে লাফালাফি ফুটার ফুটার দিলাম এবার মনে চলে আসছে এটা রাইট মার্জিন রাইট দিয়ে রাখছি কই ঠিকই তো আছে চলেই তো আসছে কই দেখেন মার্জিন টপ চলে আসছে না বাট সবই এক কালার ফুটার আরেক কালার থাক আরেক কালারই থাক কি ব্যাপার মেনু আমার দেখা যায় না কেন মেনু রুই দেয় না মেনু হাইট আমি এতই কম দিয়েছি মেনু রাগ করছে মনে হয় না উপরে হাইটটা কম ছিল টোটাল ইয়ার ফুটার যেটা ছিল সেটাই কারণ ওটাই তো কন্ট্রোল জেড মেনে নিয়ে যাবো ওই আর কি দিয়েছিলাম বলেন এখানে উইথ 100% দিছিলাম হাইট 60 পিক্সেল হাইট করে দিয়েছিলাম 60 পিক্সেল সার্চ মোস্ট কই গেছে আবার শুরু তো ও গড আমি কোড কোথায় হারিয়ে ফেলছি ছিল কত বড় হারামি দেখছেন কথাই শুনেন কি জানি একটা মিসিং হয়েছে তাই এটা মানে ফ্লোট লেফট মিসিং হয়েছে সেটা কেন বলেন নাই শুধু শুধু আমার কত কয় কন্টেন্ট দেখ চাপাই আচ্ছা হেডারটাকে আবার আবার কপি করতে হবে কোথায় এরা কি প্রবলেম দরকার আছে কোনো দরকার নাই তো মার্জিন টপ ঠিক আছে আই হোপ এবার ঠিক আছে দিয়া ফুটার হবে ও নাম ফুটার হবে দুইটা রেসমেন্ট দুইটা রয়েছে কি হইছে এটা নাম ব্রেক নিতে হবে একটা সমস্যা যেন কাজ হচ্ছে না ঠিক কই আসে নাই আসেই নাই রাগ করছে আর কাজ হচ্ছে না ফুটাটা বড় হয়ে গেছে ম্যাডাম ওয়াইড হয়ে গেছে 100% হাইট হয়ে গেছে ম্যাডাম আমি 150 পিক্সেল সেটা কমালি হবে কত দিছিলাম তখন
সেটা তো মনে হয় 50 দেন ম্যাম। আমি দুই ইয়ার ধরে আছি। পিএইচপি
অন্য কিছু করতেছিলাম মানে অতটা ভালো লাগে না, এটাই ভালো লাগছে বেশি। জামা করতেছিলাম ওটা করতে করতে মাঝখানে একটু কোনো কিছু মিসপ্লেস হয়ে গেছে, তো পেইন্টটা সারাই ফেলছি, পরে আর ওখানে কন্টিনিউ করা হয়নি। নেওয়ার তো কথা, দেখা যাক কত যেতে পারি। পিএসপিটা স্টার্টিং মনে হয় আমি করবো, যদি অন্য কোনো ক্লাস আমার অ্যাসাইন না হয় তো, তাহলে আপনাদের সাথে আছে অন্য কোনো অ্যাসাইন হয়ে গেলে। হ্যাঁ অনেক কিছু দেখানো বাকি, আমার কথা বলেন না, পড়াতে দেন। প্রথম দিন এসে বলেছে কি হবে অবস্থা, ওটা আমাকে দিলেও হয়, ওটাও তো আমাকে দেন না, কোথায় আসলে আমি ওটা না দেখি কনফিউশন হয়ে গেছি। এগুলো না, এগুলো বাজে কোর্স কারিকুলাম আছে কারো কাছে? দেন তো একটু দেখি কি আমি কি কি কাজ করব। ডমিনেশন প্রেজেন্টের খাতা আছে না? প্রেজেন্টের এটা এটা নিচে কোর্স কারিকুলাম অ্যাটাচ করে দিই, অ্যাটাচ করে দিবেন। আপনাদের কি পিডিএফ ফাইল টেক্সট আমার কাছে আছে? কপি করে নিয়ে আসেন না বলে নেই, তাহলে বাকি কাজগুলো পরে দেখে। হ্যাঁ কি কি বলি রে, একটু মার করি। হ্যাঁ এটা একটু দাগালাম মার্কার দিয়ে, দাগাবো কি কি বলি নাই, পিডিএফ ট্যাক্স আর কি, আর কোনটা লাগবে আপনাদের সেটা বলেন। ফর্ম এলিমেন্টস দেখানো হয়েছে, বক্স মডেল দেখাচ্ছি, এগুলোই আর কি, লেআউট তো করাচ্ছি আমি এখন, সিলেক্টর অপারেটর এগুলো সব দেখানো হয়ে গেছে, ডিপ দেখানো হয়েছে, আই ফ্রেমের কথা তো এখানে নাই। চোখে কি প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এসটিএমএল কিছু নতুন নতুন ট্যাগ আচ্ছা আপনাদের কয়েকটা দেখাই যেগুলো লাগবে, আপনাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে লাগবে। এই লেআউটটা হয়েছে তো, লেআউটটার ভিতরে আমি ইনসার্ট করে দেখানোর চেষ্টা করছি। লেআউটটা কীরকম আছে আমাদের, এই কন্টেন্টের মধ্যে আমি নিয়ে আসি ভিউগুলো, ঠিক আছে? এটা তো যক্ষা কালার, কালারটা ওইটা কোনটা জানি আমি তো ভুলে গেছি, কালারটা ভালো বাট বেশি ব্রাইট হয়ে গেছে, রাইট? এটা কি রাইট কন্টেন্টটাই তো ওটা, রাইট? রাইট তো এখানে হালকা কোনো একটা কালার নিয়ে কন্টেন্ট ভিউ করাই, বারবার ওটা দেখতে হয় তো ভালো লাগতেছে না। কি কালার দিব বলেন? ব্লু, এটা ভালো একটা কালার, আমাদের কন্টেন্ট হোয়াইট কালার দিয়ে ভালো বোঝা যায়, তাই না? কন্টেন্টের কালার তো চেঞ্জ করা যাবে, এখন তো আমরা সিএসএস মানে সিএসএস শিখে গেছি, যেটা আছে সেটাই থাক, কন্টেন্ট রাইটের মধ্যে যে আমি কাজ করবো, রাইট? আমি একটা ভুল জায়গায় চেঞ্জ করতেছিলাম। আমি যেটা ভিউ করতে যাচ্ছি লেফট কন্টেনারের মধ্যে, এখানে প্রি ডিফাইন টেক্স টেক্স কি লেখা, টেক্সই তো লেখা, প্রি ডিফাইন টেক্স
থ্রি ম্যাট্রিক্স কিছুই না, এটা সিম্পল একটা জিনিস। আমরা যেরকম এরকম নাম্বার অফ লাইন কোড দেখি না, যে কোথায় লিখবো এটা মুছে ফেললাম। আমি এখানে ব্রাউজার যে রিলোড দেই কন্টেন্ট গুলো কি একই লাইনে আসছে না? সাপোজ এখানে আমি লিখলাম এবং এখানে এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, আমি চাচ্ছি এটা নিচে নিচে আসুক, রাইট? বাট এটা নিচে নিচে আসবে কি? এটা নিচে নিচে আসবে না, কিন্তু হোয়াইট স্পেস কাউন্ট করবে কি? কাউন্ট করছে না, ও স্টিল নাও একটা লাইনই কাউন্ট করছে। এটাকে ভিউ করার জন্য আমরা অনেক ধরনের কি ব্রাউজারের যে ডায়লগ টাইপে কিছু দেখি না, সাপোজ এখানে একজনের নাম, তারপর এখানে ফোন, তারপর এখানে কিছু একটা লেখা আছে, তারপর এই লাইনটা শেষ হয়ে গেলো এতটুকু জায়গায়, তারপর এখানে আরেকজনের নাম আসে, দেন কিছু একটা লেখা থাকে, সেটা কি এতটুকু? এবং আমি চাচ্ছি এই লাইনের পরে এখানে কোনো একটা কোশ্চেন মার্ক হয়ে সে সে আবার নিচে লাইনে চলে আসুক। তাহলে এই যে এখানে হোয়াইট স্পেস গুলো কাউন্ট করতে হবে, এখানে এন্টার যে লাইন ব্রেক দিয়েছে এটা বুঝতে হবে না? এই এইগুলোকে বোঝানোর জন্য প্রি ডিফাইন টেক্সট হিসেবে একটা ট্যাগ আই আছে, সেটাকে ইউজ করলে এই জিনিসগুলোকে ইজিলি মেনটেন করা যায়। সেটা একটা হচ্ছে প্রি ট্যাগ। সামনে লাইট কোনটা? এটা দেখা যায় না, শেয়ার বন্ধ করেন, লাইট চালু করতে হবে, দেখা যায় না? দেখা যায়, কষ্ট হয়, আমি তো লিখি নেই কিছু, কি দেখবে এখন? ঠিক আছে, আমি কিছু লিখি নেই কিন্তু, ওখানে যা লিখবো আমি এখানে লিখবো। এখন এই কন্টেন্টগুলোকে, এই হাবিজাবি কন্টেন্টগুলোকে আমি যদি শুধু প্রি এই ট্যাগের মধ্যে ইনসার্ট করে দিই, দেখেন কি হয়, যেভাবে লিখেছি ঠিক সেভাবেই দেখাবে। সে এখানে হোয়াইট স্পেস নেয় নাই, কারণ কি বলেন তো, এটা কি প্রি ট্যাগের পরপরই আছে, এখানে কোনো হোয়াইট স্পেস আছে নাই, এরপর আমি স্পেস দিয়ে দিলাম, এটাকে নিচে চাপাই দিলাম, এখানে দেখেন কিভাবে আসে, আসছে। যতগুলো হোয়াইট স্পেস ছিল এবং লাইন ব্রেক যেখানে দিয়েছে সেভাবে নিয়েছে। লাইন ব্রেক দেওয়ার জন্য কি আমরা এই ব্রেক বিআর ইউজ করি, বিআর ইউজ না করি অটো লাইন ব্রেক হোয়াইট স্পেসকে আমি সাপোর্ট দিতে পারতেছি পি ট্যাগের মাধ্যমে। এখন শুধু এটার ক্ষেত্রেই না, আমরা কি কম্পিউটার কোড লিখি না? সাপোজ একটা কোড লিখলাম, আমি কম্পিউটার কোডগুলোকে পি ট্যাগের ভিতরে এখন কিছুই লিখতেছি না। সাপোজ কম্পিউটার কোড লেখার জন্য কি কোড এই ট্যাগটা ইউজ করি, রাইট? এই ট্যাগের ভিতরে আমি কম্পিউটার কোড কি বলব, যেমন আমি যদি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে চাই কি ভেরিয়েবল হিসেবে কি আসবে, ভার, তারপরে আসবে এক্স, এর ভ্যালু যদি বলি সিক্স, অ্যান্ড তারপরে আবার যদি বলি ভার, ওয়াইর ভ্যালু কি আসবে, ওয়াইর ভ্যালু যদি বলি নাইন, দেন তারপর ইসের জন্য জাভাস্ক্রিপ্টের লাইনকে আউটপুটকে শো করার জন্য কি লিখা হয়, ডকুমেন্ট ডি ও সি ইউ এম ই এন টি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট E-L-E-M-E-N-T, get element by IG. তারপর কি দিতে হয়, ব্র্যাকেট, দেন তার ভিতর ডাবল কোট, দেন তার ভিতর যা খুশি বলে, সাপোজ আমি ডেমো বললাম, দেন তারপর কি বলতে হয়, ডট, আর যদি ইনার স্টেবল দেখাতে চাই তাহলে ডট ইনার HTML ইকুয়াল যেটা দেখাতে চাচ্ছি, আমি এক্স প্লাস করতে চাচ্ছি না, এক্স মাইনাস করতে চাচ্ছি না, এক্সের সাথে ওয়াইকে ইনটু করতে চাচ্ছি, দিস সিম্পল, আমি একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখেছি, রাইট? এই কোডটার মানে অনেকেই হয়তো বুঝতে পারবে না, বাট জাভাস্ক্রিপ্টের ক্লাস কি আপনাদের আছে? নেই, স্যারের কাছে রিকোয়েস্ট করে চেয়ে নেন। হ্যাঁ, শেখানো যায়, বাট আপনাদের থাকার কথা ছিল, জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু অনেক ডাইনামিক কাজগুলো করতে পারবে না, ঠিক আছে।
কারণ আগা মাথা কিছুই বুঝবে না স্যার এইভাবে তাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করে আমার কোনো মানি নাই ঠিক আছে মাস পথে গেলে না শুধু জাভাস্ক্রিপ্ট যদি আপনাদের শেখার ইন্টারেস্ট থাকে সো রিকোয়েস্ট করেন দেন পেয়ে যাবেন কারণ আপনাদের অলরেডি কি আমি দুইটা ক্লাস শর্ট করে দিয়েছি মার্চ করে দিয়েছি ঠিক আছে একই ক্লাস অনেকগুলো দিয়ে দিয়েছি কিন্তু কারণ এই যে আজকে কততম ক্লাস আপনাদের পাঁচ পাঁচতম ক্লাসে যা যা করানোর কথা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি কিন্তু সিক্সতম ক্লাসে যা যা করানোর এখন শুরু করে দিব আপনারা কিন্তু আমার থামাই দিচ্ছেন আমার কিছু করার নেই এখন এটাকে যদি আমি রান করি হ্যাঁ রিলোড দেই একটা লাইনে চলে আসছে না এটা কি আমি এই লাইনটা কি একটা লাইন ছিল আমার এখানে আমি চাচ্ছি যে আমি ঠিক যেভাবে লিখেছি এক্স্যাক্টলি এই ফরম্যাটে আমাকে দেখাবে তো এইটার পর আমি এখানে প্রি দিতে পারি বা এই কোডটুকু আমি প্রি ট্যাগ এর মধ্যে ইনসার্ট করে দিতে পারি ঠিক আছে এর আগে যদি আমি জাস্ট ফরম্যাট হচ্ছে না কেন ওকে এটার আগে যদি জাস্ট আমি শুধু বলি দেই প্রি কমেন্টটাকে উঠাই দেই কাট করে নিলাম এটাকে নিচে দিয়ে দিলাম হয়ে গেল না হয়েছে তো এটা কিন্তু উপরে আছে কাট করে কি আবার সাথে সাথে দিতে হবে আমার অনেকে তো বুঝতে পারে না সেটাই কি যে কি হইতেছে আল্লাহ জানে এবার বুঝা গেছে পি ট্যাগ এর ভিতরে আমি কোড মেন ভিতর যে কোডগুলো ছিল সেটা রেখে দিলাম এবার দেখেন যেভাবে আছে ঠিক সেভাবে শো করবে এইখান দেখেন এই সেটি কি আমার এত স্পেস দরকার আছে এটা কেন আসতেছে কারণ কি আমার এখানে ভার কত এই লাইনটা লেফট এবং রাইট যতটুকু হোয়াইট স্পেস আছে সব সহ সে কাউন্ট করতেছে আমি এই জায়গাটা যদি আমি কমাতে চাই তাহলে কমাতে চাই তাহলে এই যে জায়গাটা এমনি করে কমাই দেন তাহলে হয়ে যাবে দেখেন এটা এখন দূরে সরে আসবে মানে ও হোয়াইট স্পেস ও সব কাউন্ট করার জন্য এটা একটা কানে আছে ঠিক আছে নাই এটা গেল একটা ট্যাগ আর একটা মজার ট্যাগ আছে জানেন ডিলিট ট্যাগের নাম শুনেছেন ডিলিট হ্যাঁ কাটে দিবে সেটা কিভাবে কাটে দিবে তাই না আর রিভার্স করার জন্য ওয়ার্ড রিভার্স করতে পারেন এটার করার জন্য কিন্তু আগে প্রোগ্রামিং করা লাগতো আপনারা কি ডেভেলপার হবেন আপনাদের এগুলো লাগবে ডিলিট এবং ডিলিট ই-কমার্স সাইটগুলোতে ডিলিট এবং কি বল রিভার্স করার কাজটা হচ্ছে কোর মানে কন্টেন্টগুলোকে রিভাইজ করা হয় ভুল কিছু লিখলে আপনি ওটাকে রিভাইজ করে দিতে পারেন জাস্ট একটা ট্যাগ এর মাধ্যমে অত বড়টা আবার নাও করলেও হয় রাইট আমি দেখাচ্ছি সাপোজ এটা এখানে থাক সমস্যা নেই আমি নিচে যে আবার লিখি কিছু একটা লিখতে হবে হাবি যাবে কি লিখবো পি ট্যাগের ভিতরে আমি কিছু একটা লিখি কি লিখবো বলেন তো ডাব্লিউ থ্রি স্কুলের কথা লিখি হ্যাঁ ডাব্লিউ থ্রি স্কুল এখন ডাব্লিউ থ্রি স্কুলটাকে আমি যাচ্ছি রিভার্সে নিয়ে আসতে এটা কিন্তু প্রোগ্রামিং নলেজ দ্বারাও করা যায় বাট প্রোগ্রামিং নলেজ যাদের নেয় তাদের জন্য কি আছে ওই ট্যাগটা আছে ট্যাগটার নাম হচ্ছে আমি যেটাকে করতে যাচ্ছি সাপোজ সেটার আগে কি লিখতে হবে ভিডিও ভিডিও লিখতে হবে এবং এটাকে কি ক্লোজ কাট করব পেস্ট করব এবং এর ভিতরে এটা দিলেও কিন্তু কাজ হবে না এর ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করা লাগে মানে ডিরেকশনটা বলে দেওয়া হবে ডি আই আর ডিরেকশন ডিরেকশন কি রিভার্স রিভার্স বলা লাগবে আমরা কিভাবে লিখি লেফট টু রাইট লিখি না রাইট টু লেফট লিখি লেফট টু রাইট বাই ডিফল্ট আছে সেটা বললে কি হবে যেটা আছে সেটাই দেখাবে ঠিক আছে তাহলে এটা কি রাইট টু লেফট দ্যাটস ইট আর এল টি আর এল টি এবার এখানে যা ব্রাউজার যা রিলোড দেই উল্টা আসবে আসছে উল্টা এটা বাদ দিয়ে দেন শুধু বাদ দিয়ে না আপনি শুধু এখানে যদি ভ্যালুটাই না দেন ও আসবেই না এরর দেখাচ্ছে কারণ ভ্যালু কিছু দেই নাই তো ডিরেকশনটা কেটে দেই সেভ করলাম ও কিন্তু অ্যাপ্লাই হবে না এখন ডাব্লিউ থ্রি স্কুল ঠিক আছে এখন এই কথাটাকে অনেক সময় কি আমরা ই-কমার্স সাইটে একটা প্রাইস লেখা থাকে উপরে প্রাইসটা দেখি কাটা আবার নিচে একটা প্রাইস নতুন করে লেখা থাকে ই-কমার্স ক্লাস সাইটগুলোতে আরেকটা ট্যাগ আছে বলে করা যায় প্রোগ্রামিং দ্বারা বাট এটা ট্যাগের মাধ্যমে হ্যান্ডেল করা যায় সাপোজ এই যে আমি ডাব্লিউ থ্রি কথাটা লিখলাম একে আমি কেটে দিতে চাচ্ছি কেটে দিতে চাই যে ট্যাগটা ইউজ করা সেটা হচ্ছে ডেল ডেল ফর ডিলিট তারপরে এটাকে কাট করব যতটুকুকে আমি কেটে দিতে চাচ্ছি ডাব্লিউ থ্রি স্কুলটাকে কথা আমি এখন শুদ্ধভাবে লিখেছি তাই না আমি উল্টোভাবে লিখে এটাকে কেটে দিই ডি আই আর কারণ ভুল জিনিস রাখা কি ঠিক এই যে দেখেন দুইটাই প্রপার্টি আছে দুইটাই ভ্যালু আছে আর একটা কি এল টি আর একটা আর ডি এল আপনি যদি রাইট টু লেফট থেকে তাহলে এল টি আর দিয়ে দেন আর যদি লেফট টু রাইট লিখে থাকেন আর ডি এল ওটা রিভার্সে শো করে দিবে আপনাকে আমি কি দিব এখন রাইট টু লেফট সেভ ব্রাউজার যে রিলোড দেই এটা কেটে দিয়েছে কথাটা ডিলিট মানে কিন্তু এখানে ডিলিট করে দিচ্ছে না ডাটাবেজে থাকতেছে সব জায়গায় থাকবে জাস্ট
ভিউয়ার কি সেও দেখবে বাট এটা আপডেট হয়ে গেছে কালার কি করে থাকবে জাস্ট আপডেট হয়ে গেছে যেমন আমরা খাতে কলমে কাটাছিড়া করি না এখানে সে কাটাছিড়া করার অপশনটা আছে আর কি মেন প্রি ট্যাগ এর উপরে যদি আমরা সিএসএস অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে করা যাবে সিএসএস আপনি এইচটিএমএল এর সব ট্যাগ এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট ক্লাস দিয়ে দিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে আপনি আর মোর কন্টেন্টস মডিফাই করতে যাচ্ছেন করেন নো প্রবলেম করা যাবে যতগুলো হবে ততগুলো বাট একটা দিয়ে হয়ে যাচ্ছে না একটা ট্যাগ দিয়ে কি শিকাস্ত হয়ে যাচ্ছে না স্পেসটাও মেনটেন করা যাচ্ছে না এটা ইজি হলো না বিআর বিআর কয়বার লেখা লাগতো বিআর কয়বার লেখা লাগতো এখন তো দুইবার লেখা লাগবে আমার এখানে আসে না এখন দেখেন স্পেস কত কম আসে আসছে এবার কমে গেছে তো এটা সর্ট করা খুব বেশি কঠিন জিনিস না বাট লাইন ব্রেক কয়বার লিখতে হবে প্রত্যেকটা লাইনে যদি ব্রেক চান প্রত্যেকটা জায়গায় বিআর 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 লিখে যেতে হবে হরিজন্টাল লাইন কি করে আনতে হয় জানেন আপনারা এইচআর সাপোজ আমি এই কথাটার পরে একটা ব্রেক দিতে যাচ্ছি মানে লাইন ব্রেক সেটা হচ্ছে এইচআর লিখে দেন এইচআর কথাটা লিখার পরে দেখেন কি হবে এখানে একটা লাইন ব্রেক চলে আসছে এবং তারপরে ডব্লিউসি স্কুল কথাটা যে উল্টো রিভার্স হয়ে আসছে মুখ কেটে গেছে জাস্ট এইচআর এখন এইচআর এবং বিআর এই দুটোর পরে অনেকে বলে যে ফরওয়ার্ড স্ল্যাশ দেবো নাকি দেবো না নো প্রবলেম এটা দিলেও কাজ করে না দিলেও কাজ করে এখানে দিতেই হবে নট ম্যান্ডেটরি না দিলেও হবে দিলেও হবে আর আই ফ্রেম এর কাজ কি আপনারা জানেন না একটা সাইড আছে ধরেন এটা আমার সাইড আছে আমরা যখন আমরা ফাংশন করেছিলাম একটা টেবিল দিয়ে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারছিলাম অ্যাঙ্করিং মাধ্যমে রাইট তো এক আইফ্রেম এর মাধ্যমে এখানে যদি সাপোজ আমার যে পেজটা আছে এখানে সাইড বার এখানে একটা আইফ্রেম নিয়ে আসি বুঝছি না হলে হবে না মুখে যতই বলি না কেন মাথার উপর দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অন্য এক সাইডের কোনো কন্টেন্টকে মানে আপনি চাচ্ছেন সে আপনার সাইডেও আসবে এবং আপনার সাইডের মাধ্যমে আরেকজনের সাইটটাকে সে ভিজিট করতে পারবে তার কন্টেন্টগুলো দেখতে পারবে ঠিক আছে সেটা বাট এটা আপনারা একটা হেল্পও নিতে পারেন এত সব কিছুই আপনাদের খাওয়া দেওয়া লাগবে কেন খাওয়া দেওয়াই লাগবে না আচ্ছা ভালো করে খান এখানে যান এসটিএমএল এ যান ডাব্লিউ থ্রি স্কুলে যান ঠিক আছে এসটিএমএল টিউটোরিয়ালে যান এখানে আইফ্রেম লেখাই আছে আচ্ছা শুধু আইফ্রেম লিখলে ওটা সাজেস্ট করবে আর কিছু দরকার নাই শুধু লেখেন এখানে গুগলে যে আইফ্রেম লেখেন আই এফ আর এ এম ই আইফ্রেম জেনারেটর দরকার নাই আইফ্রেম ট্যাগ আচ্ছা ডাব্লিউটি স্কুলে কেন আসছিলাম এই যে আইফ্রেম ট্যাগ ক্লিক করেন এখানে চলে আসছে না এই যে আইফ্রেমটা এটা ট্রাই ইট ইউসেলফ এখানে সেলফ স্টাডি করার জন্য দেখেন শুধু যদি আপনি আইফ্রেম লেখেন এবং সোর্সটা বলে দেন সোর্সের মধ্যে যেই লিঙ্কে যেতে চাচ্ছেন যদি এখানে আপনি ফেসবুকের লিঙ্ক বলতেন ফেসবুকের পার্টটাই কিন্তু এখানে চলে আসতো ঠিক আছে আর এখানে কি বলা আছে ডাব্লিউ থ্রি স্কুলের লিঙ্কটা দেন পুরো ডাব্লিউ থ্রি লিঙ্কের পেজটাই কিন্তু আছে এখানে পুরো পেজে বাট ছোট আছে এটা কিন্তু উইথহেড সেট করা যায় এখানে যদি আপনি উইথহেড বলে দেন এটা উইথহেড সেট হয়ে যাবে ঠিক আছে এটা আরো ডিফারেন্ট ভাবে মনে এখানে দেওয়া আছে এই যে অ্যাট্রিবিউট কি কি হবে সব এই যে কি কি অ্যাট্রিবিউট এটার মধ্যে ইউজ করা যায় সেগুলো বলা আছে কোনটা HTML5 সাপোর্ট করছে করছে না সেটাও এখানে বলা আছে রাইট সো যেটা সাপোর্ট করছে না সেটা যদি দেন সেক্ষেত্রে HTML রেডিয়েন্ট মিস কি করবে এরর শো করবে রেড মার্ক দেখাবে আর যেটা সাপোর্ট করছে তার জন্য কোনো রেড মার্কস হবে না এবং আইফ্রেম এর মধ্যে আপনি চাইলে সেটাকে বিভিন্নভাবে CSS এ ক্লাস ভাবে এভাবে কন্ট্রোলও করতে পারেন ঠিক আছে সেটার উইথ হাইটও আপনি ইচ্ছা মতো সেট করে দিতে পারবেন
কোথায় গেল জাস্ট এখানেই বলে দেন উইথ এবং হাইট কত হবে সেটা সেভাবে স্কোলিং হবে স্কোলিং উইথ হাইট তখন বেড়ে যাবে এটা অটো স্কোল আছে এখন বাট তখন স্কোলিং উইথ হাইট আরো বেড়ে যাবে ঠিক আছে এখানে জাস্ট ডামি হিসেবে কন্টেন্টটা রেখেছে ওকে আইফ্রেম এর মধ্যে আপনি যে কোনো কন্টেন্টও রাখতে পারেন কন্টেন্টও ভিউ হবে সমস্যা নাই ওকে এটা ছিল আইফ্রেম এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের এই দেখেন এইচটিএমএল আর কতগুলো ট্যাগ আছে এতগুলো ট্যাগ কি বলেন আমার একদিনে শেষ করা পসিবল এগুলো যদি আমি আপনাদেরকে বলে যাই এটার জন্য আরো 5-6টা ক্লাস দরকার যদি সবগুলো শেষ করতে চাই প্রপারলি জানিয়েছি তার সাথে আরো 5-6টা ক্লাস সো এই যে পি ট্যাগ এখানে চলে আসছে প্যারা কম্পিউটার ভেরি স্ট্রং স্টিং এগুলো কি আপনাদের কি নিজেদেরকে একটু স্টাডি করতে হবে আপনাদের যেহেতু ডেভেলপার সবাই শর্টকাট ট্যাগ এখানে আছে যেগুলো কোড করে হয়তো আপনারা সলভ করতে পারেন বাট এখানে ট্যাগ দিয়েও সেটা ম্যানেজ হয়ে যেতে পারে যেমন রিয়ে আর কি বললাম এটা রিভার্সিং করাটা ওটা কিন্তু আগে প্রোগ্রামিং দিয়ে করা হয় রিভার্সিং কোড তো আমরা পারি সবাই তাই না কিভাবে রিভার্স করা লাগে সিতে করছি না জাভাস্ক্রিপ্টও করছি সো এখানেও পিএইচপি দিয়েও রিভার্সিং করার কোড আছে সেটাও করা হবে ফাংশন দিয়েও করা যায় আর এখানে মানে একটা ট্যাগ দিয়ে সেটাকে হ্যান্ডেল করা যাচ্ছে সো এখানে আরো অনেক সামারি আছে ডিটেইলস আছে আপনাদের মানে ডিটেইলসটাকে দেখাইছি কি আমি ম্যাম প্লিজ দেখাইছি আইডি তো আসছে না কেন আসবে না লিংক দিয়েছেন আচ্ছা আমি এখানে আইফ্রেম লিখেছি এবং সোর্স হিসেবে W3 আছে ঠিক আছে সেভ করতেছি ব্রাউজারে যে রিলোড দেই আমার পেজ কোথায় এটা নিচের ভিতরে ঢুকে পড়ছে কিসের ভিতরে যে ট্যাগটার ভিতরে দিতেছেন মানে ডিভের ভিতরে দিতেছেন সেই ডিটেইল না এখন আসছে কি কোন একটা প্রবলেম করতেছিল আপনি ঠিক আছে আমি এগুলোকে কমেন্ট করে রাখি হ্যাঁ সেভ এটা অনেক সময় ব্রাউজারও প্রবলেম করে এই যে আমারটা আসছে চলে আসছে দেখছেন আমারটা আসছে কিন্তু ডামি কন্টেন্ট গুলোর জন্য প্রথমে প্রবলেম এখন এটা যদি উইথ হাইট সেট করে দিতে চাই দেওয়া যাবে উইথ বলে দেই কত বলবো বলেন 300 পিক্সেল আর হাইট যদি বলি পিক্সেলে বলে এরর বলতেছে পার্সেন্টেজে বলি পার্সেন্টেজে বললো সে নিচ্ছে না হাইট কত বলবো 300 ওটা কি 300 আছে নাকি বেশি আছে আমি জানি না এরর করতেছে কেন রে নিচ্ছে না সিএসএস চাচ্ছে না সিএসএস চাচ্ছে বাট এভাবে দিলেও নিবে দেখি পাইছে কিন্তু সে একদম ক্রস করে গেছে আমার ডিজাইন আমার ডিজাইনকে একদম ক্রস করে গেছে ঠিক আছে আচ্ছা যেটার জন্য ম্যানেজ করার সিএসএস এর ক্লাসটাকে দিয়ে এখানে ওই ক্লাসটা কল করে দিলেও হয় ঠিক আছে 100% দিলে হবে 300 টা 100% আর কার্সর এটা 300 রাখবো এটাকে ফিক্স ফিক্স করতে হবে মানে দূর হয়ে যাচ্ছে বাট এরও দেখাচ্ছে কেন এরও তো দেখার কথা না ব্যাড ভ্যালু পার্সেন্টেজ টাইপ এম এক্সপেক্টেড ইনস্ট্যান্ট সিঙ্ক ইজ নট এবার ঠিক মতো আসছে হ্যাঁ পেজটা জুড়েই আছে বাট হাইট এতটুকু হয়ে গেছে আচ্ছা হোয়াট এভার এটা আনতে পারতেছিলেন না আমি এনে দেখাইলাম ঠিক আছে এটা আপনারা ইউজ করবেন কি করবেন ইটস আপ টু ইউ একই তো কাজ করতেছে
এটা এইচটিএমএল 4 এ ছিল স্ট্রাকচার হচ্ছে এইচটিএমএল 4 ভার্সন ছিল এইচটিএমএল 5 এর জন্য ডেল ডিএল নিউ ঠিক আছে W3 স্কুলে শুধু আসতেছে না অন্য কোনো ই আসতেছে না এটা এখানে আপনি সাপোর্ট নাই তো না গুগল সাপোর্ট নাই গুগল তো গুগল আসবে না কেন আসবে তো গুগল HTTP এস দিত HTTP এস দিতে হবে কিছু রুলস রেগুলেশন আছে হ্যাঁ আমি HTTP এস দিছি ওইতে কাট করে নিয়ে এসে জায়গায় দিছি আমি আপনি বাসার বিসিতে যে রান করেন দেখেন সব আসবে এখানে একটু প্রবলেমই হবে ব্রাউজার গুলো আপডেটেড না ঠিক আছে ল্যাগডেটেড আচ্ছা এরপর কি যেন করব বলেছিলাম মেনু মেনু ক্রিয়েট করি নাই আমরা এখনো মেনু করতে গেলে তো আজকে আর একটা ক্লাস লাগবে শুরু করুন দেখা কত দূর করা যাবে আর কি দেখাই নাই সেটা বলেন সেগুলো দেখাই আজকে মেনু মেনুতে দেখাবো মেনু শুরু করি আচ্ছা মেনু মেনু কোথায় মেনুর জন্য বয় যে বক্সের এখানে মেনু করব বলেছিলাম তাই না ম্যাম আরেকটাই বলেন প্রি ডিফাইন্ড যে নাম এটা আছে ওটা নিলে মানে মার্জিনটা বেশি নিয়ে নিতে আছে কোথায় মার্জিন এই যে এই জায়গায় যে এই জায়গায় এগুলো এই জায়গায় যাবে দিছি তখন মানে মেগুলো পড়তে হইতেছে বক্স মডেল তো দেখ সিএসএস এর বক্স মডেল এগুলো কি মার্জিন প্যাডিং হয়ে গেছে এই যে এখন আসবে তো এখন মেনু করব না মেনুতে সব বক্সিং আসবে হ্যাঁ দেখি শেষ করতে পারি কিনা আচ্ছা মেনুর ভিতর আমি এখানে একটা মেনু বানাতে যাচ্ছি মেনুর জন্য কি নিব একটা লিস্ট ট্যাগ ইউজ করা লাগবে না সেটা কি হতে পারে অর্ডার হতে পারে আনঅর্ডার হতে পারে আমি এখানে আনঅর্ডার নিচ্ছি আনঅর্ডারের ভিতরে অ্যালাই নিচ্ছি কয়টা নিব প্রথমটা কি বলছে হোম তারপরটা তারপর অ্যাবাউট রাখি তারপরে কন্টাক্ট বা গ্যালারি গ্যালারিতে কি ডাবল এল ইয়ার না ইয়ার ব্রাউজারে যে দেখেন তো রিলোড দিয়ে কি আসছে এরকম আকার আসছে বাট এটা কিছু হয়েছে মেনু মেনু কোথায় আছে যেন এই যে ব্লুটিং শো করছে তো স্টিল নাও আছে আপনি হয়তো একটা রিমুভ করেছেন আমি এখনো রিমুভ করি নাই বাট করব ওই যে ওকে এখন সাইজ করব বললাম না মেনু বক্সের মধ্যে কি আমার ওই মেনু বক্সের মধ্যেই তো আমি কি বলে হোম অ্যাবাউট গ্যালারিগুলো ইনসার্ট করলাম রাইট সো তাহলে আমি যে এখন কি আলাদা একটা ক্লাস লিখে করব নাকি এখানে যে মেনুর ইউআইটা আছে এটা ধরে করতে পারি না বক্সের মধ্যে কি আছে ইউএল ট্যাগটা আছে না তার মধ্যে আবার কি আছে এলাই তো এটা ধরে তো কন্ট্রোল করলে হয় নাকি হয় না হয় তো এটা নিচে ভিতরে ঢুকে গেছে গ্যালারিটা কিন্তু দেখা যাচ্ছে না যে ভিতরে ঢুকে গেছে গ্যালারি ঠিক আছে তো যেটা করি মেনুর ভিতরে একটা ইউএল এর ভিতরে বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে ঠিক আছে সেটাকে আগে জিরো করে দিতে হবে ডট মেনু তার চাইল্ড কে ছিল বক্স এখন বক্স কি হবে প্যারেন্ট এটা আবার এম কোথা থেকে আসছে বক্স এখন বক্সের চাইল্ড কি হবে ইউএল আর এই মেনু কি হয়ে গেছে গ্র্যান্ড ওকে সে গ্র্যান্ড হয়ে গেছে সে ফাদার হয়ে গেছে আর সে চাইল্ড হয়ে গেছে ওকে চাইল্ড হয়েছে ইউএল এবার কার্লি ব্রেকেট দিলাম কার্লি ব্রেকেট দিয়ে শেষ করলাম
এখন এখানে কি কথা বলছো বলছি বাই ডিফল্ট যে মার্জিন আছে সেই মার্জিনটাকে জিরো করে দিতে এবং প্যাডিংটাকে জিরো করে দিতে জিরো পিক্সেল প্যাডিং মানে ইউএলএল সামনে এর সামনে কি কোনো ডট দিতে হবে না এই বুঝি নাই ইউএলএল এর আগে ডট দিতে হবে না না ইউএল তো ট্যাগ স্টেবল তো ট্যাগ ট্যাগ হলে তো তার আগে ডট বা হ্যাশ কিছুই হবে না ওই প্রপার্টি হয়ে যাবে এবার দেখি তো কি হইছে এখন দেখেন ভিতর থেকে বাইরে আসছে উকি মারতেছিল এখন কিন্তু সরাসরি সামনে আসছে এখনো এখন এটাকে আরো সাইজ করা লাগবে আরো সাইজ করার জন্য কি এখন এই হোম কথাটা হোম অ্যাবাউট গ্যালারি কথাগুলো কি ইউএল এর ভিতর আছে নাকি এলআই এর ভিতর ইউএল এর ভিতর আছে বাট সেটা কি দিয়ে র‍্যাপ করা আছে এলআই দিয়ে তাহলে এবার এলআই কে ধরতে হবে এলআই কে ধরি এলআই কোথায় আছে কপি করে নেই হ্যাঁ পরে ঠিক করব না এখানে ইউএল এখন কি হবে প্যারেন্ট এখন চাইল্ড কি হবে এলআই তাহলে মেনু কি হয়ে গেছে এখন মেনু কি হইছে গ্র্যান্ডফাদার ভালো হয়ে গেছে দাদা তো আগে হইছিল এখন কি হইল দাদির ঘরে কি হয় পুতি এলা হইছে সেটা সে এখন গ্র্যান্ডের গ্র্যান্ডফাদার হইছে ঠিক আছে এটার মার্জিন প্যাডিং কি জিরো থাকবে থাকবে না তো টোটলে পাশাপাশি আসবে নাকি আসবে না টোটলে আর কি দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দে একটা লিস্টে যে কন্টেন্টগুলো আছে সেগুলো ডিফারেন্ট কালার আসবে আমি চাচ্ছি কালার চুজারের মাধ্যমে কোনটা নেওয়া যায় টিয়া কালার যক্ষা লাগবে দেখতে জাতীয় কালার এতটুকু দিয়ে দেখি কি আসছে এই যে আসছে একটা লাইন এখনো কি ডটের যায় না এই ডটেড কে তাড়াইতে হবে আমার ডটেড কে যদি তাড়াইতে চাই সেখানে তো বলা যায় স্টাইল আর একটা যে প্রপার্টি সেটা নাম হচ্ছে কি যে স্টাইল লিস স্টাইল টাইপ লিস স্টাইল টাইপ বলতে হবে নান নান মানে কি কিছুই না নান রুটি না কিন্তু কিছু নাই হ্যাঁ চলে গেছে বুলেট ফর্ম গুলো এখন এগুলাকে কি করতে হবে স্পেস স্পেস আনতে হবে তাই না তো প্যাডিং দিলে কি হবে মার্জিন দিলে কি হবে সেপারেট করতে হবে না আলাদা আলাদা তো মার্জিন দিয়ে আলাদা করে দেই মার্জিন টপ বটম রাইট সব জায়গায় দিবে যদি 10 পিক্সেল করি দেখি কি অবস্থা হয় সেট তো করবই ওকে হইছে আলাদা হইছে বাট বেশি দূরে সরে গেছে বাট থাক বেশি দূরেই থাক এবার আমি একটু প্যাডিং দিব ওকে প্যাডিং কত দিব বলেন কত আমি চাচ্ছি যদি 5 পিক্সেল দিয়ে দেখেন কি হয় তারপর আবার চেঞ্জ করছে সে কিন্তু চারপাশে 5 নিবে বাট এটা কিছু হয়েছে আমি চাচ্ছি যে উইথটা একটু বাড়ুক আর মানে এই টপ বটম এক রকম থাক রাইট লেফট আর এক রকম থাক তাহলে আমি টপ বটমে কত চাচ্ছি 15 দিলাম টপ বটমে আর রাইট লেফটে দিচ্ছি 5 পিক্সেল ঠিক আছে একটু চেঞ্জ করে দিলাম তাহলে কি হয় দেখেন তাহলে যে এরকম হইছে এখনো কি পুরোটা ফিলআপ হইছে মেনু বার ফিলআপ হয় তার মানে কি টপ বটমে আরো বাড়াইতে হবে তাই না টুইনটি করতে হবে টুইনটি করলে হবে হইছে তো বাট কি হইছে নিচে চলে গেছে ও মার্জিনের কারণে এটা হইছে এটা কেন হইছে কেউ ধরতে পারে না এখন মার্জিন কি দিয়ে রাখছে আমি 10 পিক্সেল টপ বটম রাইট সব দিক থেকে নিচ্ছে আমি টপের বটমে কি দিব না তার মানে কি জিরো করে রাখি আর রাইট লেফটে কত দিব 5 পিক্সেল 5 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থায় আসে এবার মোটামুটি একটা সেভ হয়েছে বাট ও এখন এখানে লাগে নাই কেন আচ্ছা এটা না লাগার কারণ হচ্ছে কি আমি মার্জিন কত বলেছি মার্জিন 5 পিক্সেল বলছে না তাই এখান থেকে 5 পিক্সেল নিচ্ছে এখান থেকে না দুইটা থেকে নিয়ে নিয়ে এই অবস্থা হয়েছে ঠিক আছে এটাকে কি করে ঠিক করা যায় বলেন কিছু করা যায় না এটাকে একটু এটার উইথটা বাড়াই দেই এটা কত করব 15 করলে কি অবস্থা হয় এবার একটু ভালো দেখা যাইতেছে মনে হয় না থাক এরকমই থাক এটা কমাই দেই কি করে দেই কাছাকাছি আসবে
এবার ঠিক আছে এটা 20 করলে এটা আরো বড় হবে 25 ঠিক আছে কন্টিনিউ করলে তো মাঝখানেই আছে তাই না টেক্সট অ্যালাইন কি তাহলে সেন্টার করা দরকার আছে কন্টেন্ট গুলো মাঝখানে আছে না তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া দরকার আছে দরকার নাই দিলেও দিতে পারেন নো প্রবলেম এখন কি কার্সর নিলে কি কিছু হচ্ছে জাস্ট একটা আমাকে আবার এডিট করার মধ্যে একটা অপশন দেখাচ্ছে কারণ কালার টালার কিছু চেঞ্জ হচ্ছে না তাই না মেনু কি এরকম হয় দেখেছেন ফিক্স এরকম লেআউট এখনকার মেনুগুলো কি নাচানাচি করে লাফালাফি করে কত কিছু করে না আমরা ওকে একটু লাফালাফি করাইতে হবে এখন হ্যাঁ লাফালাফি করানোর জন্য কি করা যায় হোভার্ড কি কার্সর চিহ্ন নিলে এখানে একটা হাত চিহ্ন আসবে সেটা কি করে আনা যায় পয়েন্টার কার্সর না কার্সর পয়েন্টার পয়েন্টার কার্সর যদি ভুল হয় আপনার ফাইন হবে ফাইনের ভয় সে আমাকে ভয় পায় না সে ফাইনকে ভয় পায় ঠিক আছে আমাকে ভয় পেতে হবে না আমি দুষ্টুমি করতেছি কার্সর হ্যাঁ এখানে অনেকগুলো আছে এগুলো এক একটা আগে কাজ দেখবেন টেরাই করে কি হয় হ্যাঁ আমি এখান কার্সর দিয়ে দেখাচ্ছি কার্সরের ভ্যালু অনেকগুলো আছে কন্ট্রোল স্পেস চাপেন দেখেন কতগুলো হওয়া পসিবল অল স্কোল অটো সেল হাবি যাবি অনেক আছে পয়েন্টার কোথায় এই যে পয়েন্টার আমি এটা খুঁজতেছিলাম হাত সিম্বল চাচ্ছিলাম এক একটা দিলে এক একটা আসবে হ্যাঁ এখন আমি সিম্বলটা আনার জন্য দেখেন রিলোড দেই এখন এখানে নিলে দেখেন কি একটা হ্যান্ড আসতেছে না জাস্ট লাইক দ্যাট সো আপনি ডিফারেন্ট কোনো সিম্বল চাইলে ওই যে কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নিয়ে ইউজ করবেন এগুলো মুখস্থ করার কিছু নাই ওকে সবই নেট বিস আপনাকে বলে দিচ্ছে এতটুকু টাইপ করা শেষ হয়েছে আপনি বসে আছেন কেন সিয়ার আপনি সুস্থ হবেন কবে আপনি বসে আছেন বলে আপনার পাশের জন্য বসে আছেন নেক্সট ক্লাস থেকে বসে যাওয়া থাকা যাবে না ঠিক আছে তাহলে বাসে বসে ঘুমাইছে আচ্ছা আর কি কি করা যায় এই যে কে জানি বলছিল বক্স মডেল এবার দেখেন বক্সের নিয়ে কি করা যায় যেমন বক্সকে নাচানাচি করানো যায় কত কিছু করানো যায় বক্স আর এখন এটাকে একটা বক্সের মতো না স্কোয়ার টাইপ না এটাকে চাইলে এখন আমি ঘুরেও দিতে পারি এটাকে যদি আমি বলি এখন বর্ডার রেডিয়াস নাম শুনছেন কে শুনেন নাই হাত তুলেন আপনি হাত তুলেন না কেন আপনি হাত তুলেন না কেন আপনি শুনেছেন আমি ইনারকে বুঝতে পারতেছি না কি জানেন কি জানেন আমি কিছুই বুঝতে পারতেছি না উনি রিসপন্স করতেছেন না কেন জানে তো উনি বর্ডার রেডিয়াস উপর নিচ থেকে এলএন সেন্টার বলে দেন নিচে চলে যাবে কতগুলো হয় বর্ডার বটম হয় বর্ডারের বটম কালার হয় মানে বটমে একরকম কালার দিবেন অন্য জায়গায় আরেক ধরনের ইমেজ দিবেন সেটাও সম্ভব বর্ডারে কতগুলো প্রপার্টি আছে দেখে নেন তো এটা এখানে দেখাই কি শেষ নাকি এটা আর কখনো দেখতে পারবেন না তো বাসায় যে আবার দেখা যাবে নেট মিনসের সাজেশন নিয়ে ঠিক আছে এখানে যে মুখস্থ করতে হবে নট নেসেসারি সো ইম বর্ডারে ইমেজও সেট করা যায় ঠিক আছে আমি আজকে ইমেজ দেখানোর চেষ্টা করেছিলাম বাট কোথায় কোথায় ভুলে গেছি ইমেজ দেখাবো মনে করে দিয়েন কীভাবে সিএসএস দ্বারা ইমেজ অ্যাড করতে হয় ঠিক আছে যারা কম পারেন অ্যাট লিস্ট তারা তো কোশ্চেন করে আদায় করে নেন তারাও বলে না এরা পাইরে এরাও বলে না আমি যে বলতেছি পয়েন্ট করে রাখেন নি সেগুলো মিস করছি কিনা সেটা বলে না আমাকে সেটা রিমেম্বার করে আমাকে রিমাইন্ডার দেন আচ্ছা যে আমি এটা স্কিপ করে গেলাম ম্যান ইজ মর্টাল আমিও তো একটা মর্টাল ভুল হয়ে যায় বুঝেন না কেন ব্রেনের ভিতরে কত কিছু আর থাকবে শুধু কি কে জানি কি বলতে যাচ্ছিলেন সরি শুনি নাই
শুধু বর্ডার দিলে কি এরকম বর্ডার দিয়ে আবার কন্ট্রোল এস এর ভ্যালু কি হয় সেটাও আপনি বর্ডারের কালার দিতে চান डिफरेंट সেটাও পারবেন सपोज এখানে বর্ডার কালারটা আমি ব্ল্যাক বলে দিলাম সেভ করতেছি দেখেন বর্ডার डिफरेंट একটা কালার আসবে এখন বর্ডার তো না কত টুকিটা তো বলা হয় না বর্ডার সাইজ বলা হয় নাই কোথায় গেল বর্ডারের ভ্যালুগুলো কালার বলেছি বাট এটা কি হবে কত পিক্সেল হবে তাই না কত পিক্সেল হবে 1 1 পিক্সেল তারপর কালার সলিড বললেও হয়তো তারপর হচ্ছে না কেন সলিড পিক্সেল সলিড আচ্ছা এটা কালার ছিল টাইপ বলতে হবে টাইপটা হচ্ছে সলিড আসছে বর্ডার বর্ডার দেওয়ার ফলে কি এই যে বর্ডারের এক্সট্রা প্যাডিং মার্জিন আসে আচ্ছা সলিড বলতে একেবারে সলিড কোনো ডটেড হতে পারে কোনো ঝামেলা নাই নিখাত বর্ডার কিরকম হতে পারে এরকম ডটেড হতে পারে ঠিক আছে ডটেড দিয়ে বর্ডার হয় আবার ডাবল ডটেড হয় ডাবল বর্ডার হয় মানে ওরকম হবে না জাস্ট এরকম জাস্ট একটা সলিড বর্ডার হবে ওই বর্ডার বর্ডারের মধ্যে আর কোনো স্টেপ থাকবে না সেটাকে সলিড বর্ডার বলা হবে ম্যাডাম এখানে তো নাম কালার কি আপনি ম্যাডাম ই করছেন ব্ল্যাক দিয়েছি আমি না বাই ডিফল্ট সে ব্ল্যাক আসবে আপনি কালার চেঞ্জ করা যায় এখানে স্টেপ দিয়ে কালার বলে দেন সেটাই হবে তিনটা বর্ডার আসলে তিন ভাবে একটা প্রথমটা হচ্ছে তার সাইজ তারপর হচ্ছে তার স্টাইল মানে কি রকম হবে তারপর হচ্ছে তার কালার কালার এখান থেকে সেট করা যায় আমি এটা দিয়ে দিয়ে দেই এটা দিলে তো এটার সাথে মিস না হয়ে যাবে কি কালার দেব কালার চেঞ্জ করতে পারি না এখানে কালার নাইও নাই রেড দেব ওকে ঠিক আছে রেড আচ্ছা রেড সেভাবনি করে বর্ডারে ইমেজও সেট করতে পারেন আপনি এখানে বর্ডার ইমেজ করলে আবার বেস ভেঙে ভেঙে ছারকার হয়ে যাবে অন্য জায়গায় রাখবো ঠিক আছে এটা গেল বর্ডার বাট আমি ইউজ করতে যাচ্ছি কি এখন বর্ডার রেডিয়াস এটাকে আমি কমেন্ট করে রাখলাম এই লাইনটি ইউজ হচ্ছে না এখন বর্ডার রেডিয়াস হোয়াট ইজ বর্ডার রেডিয়াস সবার মনে নিশ্চয়ই কোশ্চেন যাচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে আপনি যা খুশি তা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন এটাকে আরো ভালোভাবে দেখা আচ্ছা আমি একটা দেখাই তারপর আপনাদেরকে কাল দেই রেডিয়াস বর্ডার রেডিয়াস এটার ভ্যালু কিভাবে সেট করা যায় বলেন এটার ভ্যালু কিন্তু 4টা মার্জিন প্যাডিং যদি বুঝে থাকেন বর্ডার রেডিয়াস এর ভ্যালু বোঝা উচিত একই ভাবে 4টা টপ বটম একটা হলে টপ বটম রাইট লেফট ঠিক আছে মার্জিন প্যাডিং যেভাবে হিসাব করেছেন বর্ডার রেডিয়াসের সাইজগুলোকেও ঠিক একই ভাবে মেইনটেইন করা যাবে ওকে কথা বলতে ইচ্ছা করে না সো বর্ডার রেডিয়াস সাপোজ আমি প্রথমত 200 পিক্সেল বললাম দেখেন কি অবস্থা হয় তাহলে এটা কোথায় কোথায় পাবে চারটি পাবে চারটা কোথায় কোথায় এটা যদি আমার বক্স হয় টপ বটম লেফট রাইট তার মানে কি এটা কি সার্কেল হয়ে যাবে না সত্যি কথা হয়েছে কিন্তু এখানে ওইটা এর কি বলে উইথ হাইটের কারণে এটা এরকম দেখা যাচ্ছে সো সার্কেল হয়ে গেছে বাট এটা আমি সার্কেল বানাতে যাচ্ছি না প্রথমতে আমি এখন দুইটা ভ্যালু যদি সেট করি এটা যদি 0 বলে কোথায় কোথায় পাবে বলেন টপ বটম তারপর এটা টপ বটম আবার টপ বটম বলতে হবে টপ লেফট রাইট টপ লেফট ইয়েস টপ রাইট টপ লেফট টপ রাইট এটা কোথায় পাবে 200 কোথায় কোথায় পাবে টপ নম্বরে পাবে ও ম্যাডাম দুই নম্বর আর চার নম্বর হ্যাঁ নাম্বারিং করে বললেও হয় না বলতেছেন কেন আজব তো ঠিক আছে দুই আর চার আমি এখানে কত লিখেছিলাম প্রথমে 200 তারপর দিয়ে 200 পিক্সেল লিখেছি তারপর 0 পিক্সেল দিয়েছিলাম না তো এটা কিন্তু গেছে এইখানে আর এক এটা তো যাবে টপ মানে টপ লেফট এটাকে 12 4 5 টপ লে
তারটা হচ্ছে বটম রাইট বটম রাইট আর এটা হচ্ছে বটম লেফট আর এটা হচ্ছে টপ রাইট ভুল বলছে একটা তো বলছিস না ভুল বলছে হ্যাঁ ভুল বলছে মাঝে মাঝে কনফিউশন চলে আসে হ্যাঁ চেক করে নিলেই হবে এখন কি আর জিনিসটা কিভাবে হচ্ছে এটা কিসের মতো হইছে পাতা সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে খারাপ লাগতেছে তাহলে এরকমই থাকবে হ্যাঁ আমি চেঞ্জ করতেছি না সার্কেল আনবেন আমার এরকম না সার্কেল সুন্দর হয় না বাট আপনাদের তো সুন্দর হতে হবে এভাবে আনবেন আবার এভাবে হাফ সার্কেল আনবেন উল্টা আগে হচ্ছে এটার পাশেটা আনবেন না এভাবে সার্কেল আনবেন হাফ সার্কেল আবার এই পাশে হাফ সার্কেল আনবেন ঠিক আছে এটা হাফ সার্কেল এটা হাফ সার্কেল এটা হাফ সার্কেল এটা হাফ সার্কেল তারপর এটা আনবেন এগুলো কিন্তু লাগে ডিজাইনিং এর জন্য এগুলো ইউজ করা হয় আপনারা শুধু কি কিসের ব্যবসা ই-কমার্সের সাইট বানাবেন ম্যাথমেটিক্যাল সাইড বানানো না এটা হলো কিছু হ্যাঁ পরিসংখ্যানের মাল সাইড হতে পারে না এটা তো হিসাব নিকাশ লাগতে হতে পারে না হ্যাঁ কি হয়েছে এগুলো হয়ে গেছে সবকটা চাঁদের মতো হয়েছে সবকটা আনতে হবে কয়টা দিছি সবকটাই দিছি এটাকে যদি আমি একটা ধরি তাহলে এটা একটা এটা দুইটা তিন চার টাকা দিছি দুইটা কি হলো একটা মানে সব সমান একটা পেজের মধ্যে নিয়ে নেন আলাদা পেজ নেন বা এটার ভিতরে আলাদা করে দেখা কন্টেনারের মধ্যে আলাদা করে দেখা ওটার পাশে থাকবে এটাকে চেঞ্জ করবেন কেন চারটেই দেখাবেন আমাকে মেনুটা কোথায় দেখো মেনু আপনি যদি এই পেজে ম্যানেজ করতে সমস্যা হয় আপনি আলাদা পেজ নিয়ে নেন আমার কোনো প্রবলেম নেই কি মেনুতে দেখাবো মেনুতে কেন দেখাবেন এই কন্টেনারের মধ্যে এটাকে কেটে দেন এগুলোকে কমেন্ট করে রাখেন কেটে না কমেন্ট করে রেখে এখানে ভিউ করেন আমি বলেছি যে কমেন্ট পার্টের মধ্যে এগুলো ভিউ করান এখানের মধ্যে আপনারা আগে কোড লিখেছিলেন ওগুলো কমেন্ট করে দেন তারপরে এখানে সিএসএস লিখেন এই যে বক্স মডেল কে জানি বলতেছিল বক্স মডেল দ্যাট ইজ বক্স মডেল মানে এটা তো মেনুর মতো করে নিয়ে তারপর ওটা বানাতে হবে কেন মেনুর মতো করে নিতে হবে এটাকে আলাদা একটা বক্সই নেন বক্স 1 বক্স 2 করে ওটাকে কিন্তু ভালো করে আপনি আপনার একটা বক্স আলাদা একটা ক্লাস লিখেন ওই ওটা মেনুটা কিন্তু চেঞ্জ করবেন ওখানে আরো কাজ আছে ওখানে কিন্তু কাজ শেষ হয় নাই আপনি সব ফুটারের নিচে যান ফুটার নিয়ে যা আলাদা একটা ক্লাস লিখেন বক্স আমি তো বলে দিলাম সমস্যা নিয়ে করার থেকে বোঝার আর মেইন প্রবলেম বুঝতে হবে না করা যায় আস্তে আস্তে ফুটারের নিচে যে একটা ক্লাস লিখেন বক্স সেটাকে এবার বর্ডার দিয়ে মেনটেন করেন ওটা কিন্তু একটা উইথ হাইট সেট করে নেওয়া লাগবে আগে একটা সমস্যা হ্যাঁ সবকটাই করতে হবে
মানে সম্পূর্ণ ওর মাথাটা রাউন্ড হবে হ্যাঁ এটা তো হাফ সার্কেল হাফ সার্কেলের মতই আসবে খেলা খেলি আমি ফুটারের নিচে যে একটা বক্স নিয়ে নিচ্ছি আমার ভিতরে তো একটা বক্স ক্লাস আছে তাই না বক্সটা আসলে কি সেটা কি পাবে না সেটা কি মেনুর ভিতরে বক্স রাইট তো এখানে যদি আমি শুধু একটা বক্স ক্লাস লিখি লিখতে পারবো নাকি পারবো না এই যে কমপ্লেক্সিটি গুলো বুঝেন আমার কিন্তু এখানে একটা বক্স ক্লাস আছে বাট সেটা কোথায় আছে এই দেখেন এখানে কিন্তু মেনুর ভিতরে আমার অলরেডি কিন্তু একটা বক্স ক্লাস আছে কোথায় দুই এই যে বাট এটা কি প্যারেন্ট কে মেনু বাট আমি যদি এখন এটাকে বাইরে গিয়ে লিখি আবার একটা ক্লাস সেই আর প্যারেন্ট সেই সব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ কিছু একটা বলে দিচ্ছি, ঠিক আছে? এটা মানে দেখা যাবে ওখান থেকে ভালো পিছন থেকে। আর এর উইথ হাইট সেট করে দিয়ে নিই একটা, উইথ কত বলবো 100 pixels, আর হাইট হাইটও সেম রাখবো 100 pixels, সেভ। এবার ব্রাউজারে রিলোড দিব। এটাকে তো কল করি না, এটা পাবে কোথাও? এটা আমি কোথাও ফ্রি করাতে যাচ্ছি, এই যে এই জায়গায় না, এই জায়গায় কি আমার কোনো কন্টেন্ট আছে? নাই। এই ক্লাসের ভিতরে যে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপ নিয়ে এখানে ক্লাসটা কল করে দিচ্ছি, ক্রিয়ালে ডাবল। ক্লাসটার নাম কি? বক্স। আর বক্স কি পাবে? ইকুয়াল হবে, সরি, ইকুয়াল বক্স। বক্সটা কিন্তু পাবে না, কারণ প্যারেন্টকে এর ফ্লো লেফট কন্টেন্ট আমি কি ওখানে প্যারেন্টটা দিয়ে আসছিলাম, দিয়ে আসি নাই। শুধু দেখেন কী অবস্থা হয়। পাইছে? পাইছে কিন্তু, মানে কি এটা কিন্তু এর প্যারেন্ট কিন্তু দরকার নাই। আমি এখানে একটা সাব একটা ক্লাস লিখছি, কোথায় জানি এখানে, যে যেটা হচ্ছে সবার নিজে, এর প্যারেন্ট আমি ফিক্স করে দেই নাই। যেহেতু এর প্যারেন্ট আমি ফিক্স করে দেই নাই, এটাকে আমি যে কোনো জায়গায় ভেরিয়েবল হিসেবে, ভেরিয়েবল তো জানি যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি, তাই না? একটা জায়গায় ডিক্লেয়ার করে রাখা হয়, তারপর সেটাকে যতবার খুশি ততবার ইউজ করতে পারে, ঠিক তেমনি এর আমি প্যারেন্ট সেট করে দেনে যে কার ভিতরে আসবে, কোন ডিভের ভিতরে আসবে। তাই এটাকে আমি এখানে যেমন কল করছি, ঠিক তেমনি এটাকে আমি কন্ট্রোলের কোথায়, লেফট কন্ট্রোলের ভিতরে নিয়ে রেখেছি না, এটাকে যদি আমি কপি করে নিয়ে এখন চাই যে অন্য কোথাও ফুটারে নিয়ে করবো, তাও আসবে। ফুটার নিয়েও যদি বক্সটাকে কল করি, দেখেন ফুটারে একটা বক্স চলে আসছে। এটাই হচ্ছে যদি আপনি একটা প্যারেন্টের আন্ডার দিয়ে না রাখেন, তাহলে এটা বাইরে যে কোনো জায়গায় বারবার ইউজ করতে পারে। এটা হচ্ছে সিএসএস এর ফ্যাসিলিটি, সিএসএস এর ক্লাসগুলো, বুঝেন নাই? আমি এই যে বক্স ক্লাসটা, এই বক্স ক্লাস কিন্তু আমার এখানে আরও একটা আছে, কোথায় সেটা? মেনুর ভিতরে, সেটা প্যারেন্ট দিয়ে রেখেছি কি, মেনু তারপরে বক্স, প্যারেন্ট বলে দিয়েছিলাম কিন্তু ওখানে, এই যে এখানে যদি যাই, এই যে এখানে কি কোথায় গেল, এই যে মেনু তারপরে বক্স, মেনু বক্স ইভাল, সেটা কি এখানেও কি সেভাবে মেনটেন করেছি না? ডিভের আন্ডারে এসে ডিভের মেনু দিয়েছি, তারপরে ক্লাস বক্স দিয়েছি, তাই এই বক্সের বিহেভিয়ার কি আমি এই বক্সে পাচ্ছি? এই বক্সে কিন্তু উইথ হাইট এবং তার প্রপার্টিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেট করা ছিল, সেটা কিন্তু এই বক্স পাচ্ছে না। কারণ কি এটার প্যারেন্ট আমি এই ক্লাসের যখন আমি লিখলাম, এই ক্লাসে কিন্তু প্যারেন্ট কি হবে আমি বলে দিই নাই, বাট এটার প্যারেন্ট যদি আমি সেট করে দিই, তাহলে এটা ওই ডিভের মধ্যেই ইউজ করতে হবে, ওই প্যারেন্টের মধ্যেই, অন্য কোথাও ইউজ করা যাবে না, ঠিক আছে? করলে সে ওই প্রপার্টিগুলো ওভাবে পাবে না। বুঝে গেছে? ক্লিয়ার? আপনার ক্লিয়ার? ইনি কোনো রেসপন্সই করবে না। আর ইউ রোবট? আচ্ছা ম্যাম, এটা তো দুইটা দিতে না, আমরা জাস্ট খালি অর্ধবৃত্ত নিয়ে আসতে পারতেছি। সব আসবে, আচ্ছা আমাকে থামায় না, ঠিক আছে, থামালে আমি লেট হয়ে যাবো। এবার এই যে দুইটা বক্স দুই জায়গায় আছে, এটা তো বুঝছেন, এটা ফুটে নিলাম, এটা আমি যদি এখানে আর্টিকেল এখানে নিতে চাই সেটাও নিতে পারবো, কারণ এটাকে আমি ভেরিয়েবল হিসেবে রাখছি। ভেরিয়েবল কি এটা তো বুঝছি, যারা প্রোগ্রামিং নলেজ আছে তারা তো জানেন ভেরিয়েবল মানে, আপনারা বলুন, ভেরিয়েবল মানে একটা এমন একটা জিনিস যাকে আমি যেখানে খুশি যখন যেভাবে খুশি মুভ করতে পারবো। ভেরিয়েবল না, আমরা গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ গ্লোবাল ভেরিয়েবল একই, দূর এখন বাদ দেন, সব এগুলো মাথা নষ্ট, কেন যে বলছি ভেরিয়েবল মাথা নষ্ট করে দিবে এখন আমার। ভেরিয়েবল নিয়ে পুরো একটা ক্লাসের কথা বলা হবে, সো ডোন্ট ওয়ারি, এই বিষয়ে আসতেছি, নেক্সট ক্লাসে আমি আসতেছি। হ্যাঁ আল্লাহ বাচ্চার একলা আসবো। এখন এই বক্সটাকে আমি কি করব, সার্কেল করব, সার্কেল তো হয়ে আছে, তাই না? তার বর্ডার রেডিয়াস নিয়ে আসি এখানে, বর্ডার, বর্ডার রেডিয়াস কোথায়, হাইপেন দিতে হবে আর লিখতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এখন আমি প্রথমে যে বলেছিলাম, প্রথমে যদি একটা ভ্যালু আমি 200 pixels বলি, তার মানে এটা কোথায় সেট সেট হলো, এটা চারো সাইডে নিবে, বাট চারো সাইডে নিলে কি সার্কেল হলো? সার্কেল হলো না, তাহলে কি করা যায়? সার্কেল হয়েছে বাট হাফ সার্কেল তো হয় নাই। সো হাফ সার্কেল করার জন্য প্রথমটা যদি আমি 200 রাখি, তারপরটা যদি আমি 0 pixel বলি, এই 0 pixel কোথায় কোথায় যাবে? ৩ নম্বর, তাহলে ৪ নম্বর আর কি দিব?
200 দেব দেখি আপনাদের কথা শোনা দিছি এবার দেখি কি হয় হয় নাই তার মানে কি এই এতটুকু কিন্তু হয়েছে কাছাকাছি কিন্তু প্রবলেম কোথায় এই কর্নারটা ভেঙে গেছে এটা কোনটা কত নাম্বার 3 নাম্বার 3 নাম্বার তার মানে এটা হচ্ছে 200 ঠিক আছে এটা কিন্তু হইছে কারলি আর এটা কত 0 0 আর তাহলে কি এটা 0 কারণ ছিল না 3 নাম্বারটা 0 হওয়া উচিত ছিল 3 নাম্বারটাকে 0 করলে আর এটাকে যদি আমি 200 বলি এবার সার্কেল হয়ে গেছে হয়েছে বাট এটাকে আরো বাড়ানোর জন্য ভ্যালুটাকে বাড়ায় দিতে হবে ফুললি যদি সার্কেল যদি চাই নাম ওয়েট কমে হাইট ওয়েট কমে দিলে হয়ে যাবে ও আচ্ছা এটা অবশ্য এভাবে নাম ম্যানেজ করা ঠিক বলেছেন উইথটাকে যদি কমাই দেই সেটাও হবে কারণ এটা হ্যাঁ উইথ উইথটাকে যদি বলি 90 বাই 80 পিক্সেল কোথায় ব্রাউজার এখান থেকে রান করি ব্রাউজারে কি নাম চলে এসেছে এবার কিন্তু হয়েছে ঠিক আছে বাট ওর কিছু সরাইনি ওর একটু মার্জিন দিয়ে সরাইনি মিডল পজিশন নিয়ে আসি মার্জিন মাস উপরে আছে লেগে আছে তো বুঝতে পারছেন না মার্জিন 20 পিক্সেল বলে দিই সব থেকে সরে যাবে 20 পিক্সেল এখন মিডল পজিশন না আসলে একটু সরে আসবে ঠিক আছে এখন কি বোঝা যাচ্ছে সার্কেল উইথটা আরো কমানো লাগবে 50 দেখেন এবার সুন্দর হয়েছে না সো এরকম ভাবে এখন আরেকটা চাচ্ছি আর এই যে এটাও কিন্তু হয়েছে দেখছেন আমি এখানে চেঞ্জ করতেছি এখানে হচ্ছে কারণ কি এটা এখানেও কল করা আছে এখানেও কল করা আছে একটা জায়গায় করলে দুইটা জায়গায় চেঞ্জ হচ্ছে বুঝতেছেন যে বক্সগুলোর যে বেনিফিট কি ভালো হয়েছে দুইটা ভাবে সব ভাবে তো দেখাই দিলাম এত ভাবে কাউকে দেখাই নাই হ্যাঁ আপনাদেরকে এত সব দেখাই দিচ্ছি একটা আসছে এখন আরেকটা লাগবে না তো এটাকে কপি করি বক্সটাকে কপি করলাম নিচে যে পেস্ট করলাম এখন এখানে এই সেম নাম রাখবে কি এটাকে সেম নাম সরি সেম একই নাম কি রাখা যাবে না তো ডিফারেন্ট নাম করে দিলাম বক্স 1 করে দিলাম বক্স 1 করে দিলাম এখানে যাবার কি ক্লাসটা কল করা লাগবে না আমার এটাকে ডিভের ভিতরে করব না ডিভের বাইরে করব বক্সের বাইরে এই বক্সের বাইরে করব কিন্তু ভিতরে করলে তো ওটার ভিতরে থাকবে ঠিক আছে কি করলাম এটাকে কপি করব কপি করে এখানে বক্স 1 বলে দিব সেভ এখন ব্রাউজারে যে রিলোড দিব সেম জিনিসই আসবে রাইট নিচে নিচে আসছে আমি নিচে নিচে চাচ্ছি না ফ্লোর লেভ দিতে হবে তো দুটো পাশাপাশি আসবে ফ্লোর লেভ আর ফ্লোর লেভ এলি আসছে ফ্লোট লেফট পাশাপাশি আসবে এখন দেখেন বাট একই সাইডে আসতেছে আমার সমস্যা কি আমি এটাকে এপাশে এখন এটাকে ঘুরাইতে হবে তার মানে কি কত কত চেঞ্জ করতে হবে বলেন তো তার মানে কি এটা কত আছে প্রথমটা আমার 200 আছে এটাকে কত করতে হবে 0 আর এটাকে কত আছে 0 এটাকে করতে হবে 200 জাস্ট সোয়াপিং করে দিলে হচ্ছে না ওখানে ভ্যালুটা সো কঠিন কি ছিল যারা পারেন নাই এটা ভ্যালুগুলোকে সোয়াপিং করে দিলেই হচ্ছে জাস্ট আপনি যদি ভ্যালু বুঝতে পারেন হিসাবটা তাহলে জিনিসগুলো আপনার কাছে মজাই লাগবে বুঝতে না পারলে খুব কঠিন লাগবে এখন তো হয়েই যাবে এখন দেখেন হয়ে আছে এখন এটা কি দূরে দূরে সরে আছে না তো একটু কাছে নিয়ে আসি কাছে নিয়ে আসার জন্য বক্স ওয়ানের মার্জিনটা এটাকেও সেম মার্জিন করেছি আবার প্যারা শুরু হইছে মার্জিন এখানে কয়েকটা ইউজ করা লাগবে এক লাইনে করা যায় আমি এক লাইনে যাচ্ছি না মার্জিন শুধু আমি লেফট বলে দেই এত মার্জিন লেফট থেকে সরাই নিতে হবে লেফট কত বলবো মেবি 100 বললেও হবে না ওভারল্যাপ করে যাচ্ছে কি বেশি হয়ে গেছে উপরে চলে গেছে কেন শুধু এক থেকে দিচ্ছি তো আচ্ছা উপর থেকে দেওয়া হয়নি শুধু মার্জিন দিয়েই করবো ওনাদের প্যারা নিতে হবে প্যারা নিতে যাচ্ছে না কত দিয়েছিলাম 10 দিয়ে 10 করে দিয়েছে অর্ধেক
সমান সমান হচ্ছে না কেন বক্স 1 বক্স ম্যাম ওকে বক্সে দেন শুধু বক্স প্রত্যেককেই 10 দিতে হবে রাইট একই তো কথা 10 10 20 এখানে সেম ডিসটেন্সে থাকবে না না কাছে কাছে আছে এটাকে কমানোর জন্য জাস্ট মার্জিন দিয়ে কমানো যায় ঠিক আছে একটু ট্রাই করবেন এখন বাকি দুই বাকি কয়টাকে আমার করতে হবে বাকি যে এই আমি তো এটা কি 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 বলে হাফ সার্কেলটাকে এটা ভার্টিক্যালি আছে তাই না হরিজন্টালি আসলে আপনাকে জাস্ট কিছুই না উইডটাকে কমায় দিতে হবে একই ওখানে ভ্যালুগুলো চেঞ্জ করবেন এই যে এখানে এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন আর এখানে জাস্ট হাইটটাকে কি করতে হবে আপনাকে এখানে 100 পিক্সেল আছে এখানে 150 পিক্সেল করতে হবে আর নিচে নিয়ে আসবো কি হবে নিচে আবার ব্লক করে দিবেন নিচে বুঝি নাই মানে এটা তো আমার পাশাপাশি আছে যখন এইভাবে আসবে এই যে এখানে ভ্যালুগুলো সেট করে নিতে হবে একটা তো হইছে কিন্তু আরে ওটা আচ্ছা এটাকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি ঠিক আছে আমি আবার কোড লিখতেছি না এটাকে যদি আমি এখন কত বলি আচ্ছা এখানে হিসাবটাকে বোঝেন এখন আমার কি ভার্টিক্যালি আনতে হবে তাই তো তার মানে কি এইটারে এটাকে ধরতে হবে তাই না এই যে আমার কার্সর দেখেন এই কোণার আর এটাকে ধরতে হবে তার মানে কি এখানে 200 আছে এখানে 200 এটাকে জিরো করতে হবে এটাকে জিরো করতে হবে তা এটা সমান এইভাবে থাকবে না ভার্টিক্যালি তার মানে কি এই 200 কে কি করতে হবে জিরো এক নাম্বার জিরো এক নাম্বার জিরো তার মানে কি দুই নাম্বার জিরো তিন নাম্বার কি আসলে জিরো তিন নাম্বার জিরো না জিরো টু জিরো হয়ে গেছে এবার দেখেন কি হয় আসছে বাট এটার উইডটা হাইটটার কারণে এরকম হয়েছে হাইটটা কমাই দেই তো উইডটা বাড়া দিলেও হচ্ছে উইডটা যদি এটা সমান রাখেন তাও মনে ম্যানেজ হয়ে যায় যে কোনো একটা ম্যানেজ করলেও হয় দেখি কি অবস্থা হয় আসছে দেখছেন এখন এটা তো উপরে আসছে এখন এটাকে নিচে নিয়ে আসে তাহলে এটাকে আবার উপরে নিতে হবে সেটাই তো ম্যাডাম এটা পারা যাবে না ওই যে আন পাশে আপনাকে ডিপ দিয়ে দুটো আলাদা করে দেব আপনি চাইলে আগে তাহলে এটাকে নেন তারপর এটাকে নেন কোনটাকে আগে নেবেন এটা তো উপরে আছে এটাকেই আমি আবার কি নিচেরটা বানাতে পারবো দেখেন এটাকে যদি আমি চেঞ্জ করে দেই নিচেরটা হয়ে যাবে আচ্ছা তাহলে এটাকে চেঞ্জ করে ওটা থাক এটা কত কি থাকবে এটা এখন কি হবে 200 হবে 200 হবে এটা 200 হবে এটা কি 200 হবে এটা 0 হবে এটাও 200 হবে এটা 0 হবে এটা 0 হবে আর হাইটটা কি করবে এখানে 200 উইথ যদি বাড়াই দেন তাহলে হাইট কম রাখতে হবে মানে এখানে এটা ক্ষেত্রে যে উইথ বাড়বে হাইট কমবে আর ওটা ক্ষেত্রে উইথ উইথ মানে কমবে হাইট বাড়বে হ্যাঁ ভার্টিক্যালি হচ্ছে উইথ কমবে হাইট বাড়বে আর হরিজন্টালি হাইট বাড়বে হাইট কমবে উইথ বাড়বে এটাই হচ্ছে কথা 2000 হাসতে এবার এখন এটার উপর নিচে এটা মার্জিন ব্যান্ডিং দিয়ে করে নেন এটা কি আমার করে দিতে হবে আমি এতখানি করে দিছি এখন এই দুটোকে ম্যানেজ করে পাশাপাশি আনা দায়িত্ব আপনাদের এসডব্লিউ এটা বাসা থেকে করে এনে আমাকে দেখাইতে হবে ঠিক আছে আর কোনটা ছিল জ্যামিতিক ফর্মটা এটাকে এখন বাড়া যাবে নাকি বাড়া যাবে না করছেন সাপোজ আমি এটাকে এখন বক্সটাকে শুধু যদি বলি এরকম টাইপের আসবে কোথায় কোথায় চেঞ্জ হবে বলেন হ্যালো আপনি বলেন আমি এটাকে আনতে যাচ্ছি এখানে বর্ডার রেডিয়াসে কোন কোন ভ্যালুটা চেঞ্জ হবে আমি উইথ এবং হাইট সেম করে দেই ঠিক আছে আবার সেম পর্যায়ে চলে গেলাম উইথ এবং হাইট সেম রাখলাম এখানে কোথায় কোথায় চেঞ্জ হবে এটাকে যদি আমি একটা বক্স কল্পনা করি এটা কত নাম্বার 1 মানে কি প্রথম ভ্যালুটা আমার এটা হচ্ছে 2 এটা 3 এটা 4 তার মানে কি প্রথম ভ্যালুটা কত হবে 0 বুঝতেছেন প্রথম ভ্যালুটা আমার 0 হবে আর দুই নাম্বার ভ্যালুটা কত হবে ওটাকে আমি যতটুকু কার্লি করতে চাই 200 ওটা যদি 200 500 60 50 40 ইটস আপ টু ইউ মানে যতটুকু আপনার কার্লি করা লাগে ডিজাইনের সাপেক্ষে তো আমি এখন এটাকে করতে চাই তার মানে এটাকে যদি আমি 40 বলি অল্প একটু হবে 50 বললে বেশি হবে 100 বললে আরো হবে ঠিক আছে তারপর কোনটা ছি ছি কি হবে 0 না 4 রিলোড দি ব্রাউজার যে চলে আসছে এটা কঠিন কিছু ছিল কঠিন ছিল যা এই হিসাবটা আপনাকে মনে রাখতে হবে এটাকে একটা বক্স কল্পনা করবেন সেমলি এটাকে বক্স কল্পনা করেন দেন এটাকে আবার 1 বলেন 2
4 1 টা কি হবে এখানে 1 এর ভ্যালুটা কত হবে যা বলতো করলাম আর কি বাকিগুলো জিরো করে দিতে হবে যেমন এই বক্সটাকে যদি আমি করি এটাকে সেম রাখতে হবে উইথ এবং হাইট সেম করে দেই এটাকে কি হবে জিরো তারপরটা সরি এটা জিরো হবে না এটা তো 200 বা সামথিং লাইক এস জানতে চাচ্ছি এটা কত হবে জিরো হবে তারপর সবগুলোই জিরো হবে রাইট রিলোড দেই চলে আসছে এখন এই দুটোকে পাশাপাশি আনা যাবে না যাবে তো করছি না দেখান নিতে গুড হয়ে গেছে তো এইটাকে পাশাপাশি আনা যাবে ওটা আনা যাবে এখন এখন এরকম কিছু বানাতে পারবে আপনারা নাকি পারবেন না একটা বেজে গেছে বাসায় যে এটা ট্রাই করবেন যেটা এখন ড্র করতেছি দরকারে খাতায় কি নিয়ে যাবেন আর মাথায় থাকলে তো ভালোই আচ্ছা বুঝে নেন ওখানে একটা গ্যাপ আছে যত খুশি আপনি করেন ঠিক আছে আগে এটা করবেন চারটা আমার চার পিস না ওকে থ্যাংক ইউ ক্লাস আজকে পর্যন্ত নেক্সট ক্লাসে মেনুটা ধরে শেষ করে আমরা অনেক কিছু দেখব আরো অনেক মজার মজার জিনিস আছে সিএসএস এ সেগুলো দেখব ঠিক আছে থ্যাংক ইউ